প্রিয় দর্শক, ইউএসসি নিউজ অনলাইন ডটকমের নিয়মিত আয়োজন ইউএসসি নিউজ অনলাইন জার্নাল আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি শাকরাত সেলিম। আজ ইউএসসি নিউজ অনলাইন জার্নালের 599 পর্ব। এই পর্বটি যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার স্টেটের স্টেট রিপ্রেজেন্টেটিভ আবুল বিখান। আবুল, আপনাকে স্বাগত। গুড ইভিনিং এন্ড সালাম আলাইকুম সবাইকে, আপনাদের দর্শক জানাতে সবাইকে শুভেচ্ছা। অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের আজকের অতিথি আবুল খান, তিনি যুক্তরাষ্ট্রে আমাদের বাংলাদেশে আমেরিকানরা যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম মূলধারা রাজনীতিক, এবং যুক্তরাষ্ট্রে যে কজন রাজনীতিক মূলধারায় জায়গা করে নিয়েছেন এবং বিশেষ করে রিপাবলিকান পার্টি থেকে আবুল খানই সর্বোচ্চ জায়গা করে নিয়েছেন। তিনি নিউ হ্যাম্পশায়ার স্টেটের স্টেট রিপ্রেজেন্টেটিভ এবং সেখানকার সিব্রুক টাউনের সিলেক্টম্যান হিসেবে নির্বাচিত, একাধারে তিনি দুটি দায়িত্ব পালন করছেন নির্বাচিত প্রতিনিধি হিসেবে। এবং এই জায়গায় যাওয়ার জন্যে তিনি কিভাবে সেখানে গেলেন, আমাদের বাংলাদেশি আমেরিকানরা একজন সিনেটর হয়েছেন অভিষেক আব্দুল শেখ আব্দুর রহমান, তিনি জর্জিয়া থেকে স্টেট সিনেটর নির্বাচিত হয়েছেন, আর স্টেট রিপ্রেজেন্টেটিভ আজ পর্যন্ত কোনো বাংলাদেশি আমেরিকান হতে পারেননি, একমাত্র আবুল খান সেই যোগ্যতা অর্জন করেছেন, সেই জায়গায় গিয়েছেন এবং বাংলাদেশি আমেরিকানদের বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। এই এই জনপ্রতিনিধি, এই মূলধারা রাজনীতিক আবুল খানের যুক্তরাষ্ট্রে আসা, যুক্তরাষ্ট্রে রাজনীতি বেড়ে ওঠা, এত বড় দায়িত্ব পালন ইত্যাদি বিষয়ে তার না বলার কথা আমরা জানবো। আবুল ভাই, আমরা সবকিছু জানার চেষ্টা করবো। আপনি এই জায়গায় গিয়েছেন অবশ্যই সেটা গর্বের বিষয়, তো আপনি যুক্তরাষ্ট্রে কখন আসেন এবং আসার আগে বাংলাদেশে কি করছিলেন, সেই জায়গা থেকে যদি একটু শুরু করেন। সো থ্যাংক ইউ, মানে আমাকে ডাকার জন্য আপনাদের অনুষ্ঠানে। অ্যাকচুয়ালি আমি আমেরিকায় আসি 1981 এর জানুয়ারিতে, এই জানুয়ারিতে যে আগামী মাসের পরে যে জানুয়ারি আসতেছে, এই জানুয়ারিতে আমার 40 বছর হবে আমেরিকায় বসবাস। 40 বছর আগে আমি আমেরিকায় এসেছিলাম এই জানুয়ারিতে। সো এর আগে আমি নর্দার্ন কলেজ থেকে পাশ করি 1978-এ, এবং তারপরে বছর দুয়েক আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি পলিটিক্যাল সায়েন্সে, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করার আগেই আমি আমেরিকায় চলে আসছি 1981-এ। এখানে আইসে কিছু পড়াশোনা করেছি, তারপরে আমি নিউ ইয়র্কে বিভিন্ন রকমের ছিলাম, ওইখানে আমার ছেলেমেয়েদের জন্ম হয়, আমরা ব্রনসে থাকতাম পেলাম পার্কওয়েতে, তারপরে কিছু সবাই যেসব কাজ করে অড জব, বিভিন্ন রকমের অড জব করেছি, তারপরে ছোটখাটো ব্যবসাও করেছি একটা টাইমে, তারপরে 2000 সালে আমরা নিউ হ্যাম্পশায়ারে চলে আসি 20 বছর নিউ ইয়র্কে থাকার পরে। নিউ হ্যাম্পশায়ারে স্টুডেন্ট ভিসা আসছিলেন তখন, অনেক আগে, তখন জি বাঙালিরা ছিল না এখানে, জি 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 স্টুডেন্ট ভিসা আসছিল সেই সময়টার কথা যদি একটু বলেন, কারণ সেই সময়ের কথাটা অনেকে জানার আগ্রহ, এখনকার সময় আর তখনকার সময় কেমন ছিল? আচ্ছা, খুবই খুবই ভালো প্রশ্ন। সেই সময়কার কথা বলি, খুব লিমিটেড বাংলাদেশিরা ছিলেন নিউ ইয়র্কে, তেমন কোনো দু একটা বাংলাদেশি দোকান ছিল আপনাদের কুইন্সে, একটা দুটো ছিল, আর জ্যাকসন হাইটসে কেবল তৈরি হচ্ছিল বাংলাদেশি এলাকা। যেসব শাড়ির দোকান বা যেসব দোকান আপনারা এখন জ্যাকসন হাইটসে দেখেন, ওগুলা বড় বড় নাম করা দোকানগুলো ছিল 28 স্ট্রিট আর লেক্সিংটন আর ম্যাডিসন অ্যাভিনিউ ওইসব এলাকায়। তো মেইন বাংলাদেশি এলাকাটাই ছিল 28 স্ট্রিট লেক্সিংটন অ্যাভিনিউ অথবা থার্ড ওই ওই জায়গায়। তারপরে আরেকটা যেটা কথা খুব ইম্পর্টেন্ট, সেটা হইতেছে একটা প্রথম একটা বাংলাদেশি অনুষ্ঠান হইতো রেডিওতে, সেটা হইতো পদ্মার ঢেউ, 1 ঘন্টা একটা অনুষ্ঠান হইতো বৃহস্পতিবার, খুব সম্ভবত 6টা সাড়ে 6টার দিকে। ওই একমাত্র ওই অনুষ্ঠান দিয়েই আমরা বাংলাদেশের সব খোঁজ খবর পেতাম, কেন টেলিফোনটা এত ইজি ছিল না, বাংলাদেশে একটা লাইন পেতে হলে আমাদের টেলিফোনটা বুক করতে হতো, এবং টেলিফোনের লাইন পেতে হলে কমপক্ষে 24 ঘন্টা 30 ঘন্টা আমাদের অপেক্ষা করতে হতো। ওরা বলে দিত যে কখন আমার লাইনটা আমি পাবো, আমার বাসায় থাকতে হবে, আমরা কাজ বাদ দিয়ে ওই টাইমের জন্য ওয়েট করতাম যখন টেলিফোনের কানেকশনটা আমরা পাবো বাংলাদেশে কথা বলার জন্য, এবং ইট ওয়াজ ভেরি এক্সপেন্সিভ টু কল বাংলাদেশ। তো ওই যে অনুষ্ঠানের কথা বলতেছিলাম পদ্মার ঢেউ, ওই অনুষ্ঠানে আমরা সবাই যে যেখানেই কাজ কাম করতাম, এমনকি কাজের মধ্যেও আমরা ছোট্ট একটা রেডিও নিয়ে বাংলাদেশের খবর টবর শুনতাম, অনেক ইম্পর্টেন্ট জিনিস যারা
এখন ধরেন অনেক ইজি হয়ে গেছে, তখন ওই রকমের ইজি ছিল না। আপনি শুরুতে যদি বলেন তখন কিভাবে স্ট্রাগলটা যদি একটু বলেন, তখন কার তো অনেক কঠিন সময় ছিল আমরা যদি জেনেছি। হ্যাঁ, মনে করেন যে এখন মনে করেন অনেক বাংলাদেশি ব্যবসা বাণিজ্য আছে যেখানে আমাদের বাংলাদেশিরা অনেক ইজিলি কাজ করতে পারে বা কাজের সংস্থান হচ্ছে, তখন অত ইজি ছিল না। সব সময় মনে করেন যে এত এত ব্যবসা বাণিজ্য এত ওপেন ছিল না। তবে একটা জিনিস ছিল যে বাঙালিদের সঙ্গে সবার সঙ্গে সবার যোগাযোগ ছিল এবং সবাই সবাইকে অনেক হেল্প করত। যদি মনে করেন যে আমার কোনো কারণে কাজ নাই বা আমার একটা কাজ দরকার, আমি যদি দুই চারজন ফ্রেন্ডে বলতাম, তারা যেকোনো ভাবে তাদের অ্যাডভান্টেজ এরিয়া থেকে একটা না একটা কাজ হয়ে যেত। সবার সঙ্গে সবার একটা বিরাট কোঅপারেশন ছিল তখন ওই টাইমে আর কি। কিভাবে আসলেন, আসার পরে কে আপনাকে রিসিভ করলো, এয়ারপোর্ট থেকে কোথায় উঠলেন এবং প্রথম কাজটা কি ছিল, এগুলো যদি একটু বলেন আমার দর্শকরা যে জানবে। না, মনে করেন যে ওই ওই জানুয়ারিতে খুব ঠান্ডা ছিল, আমরা আসি তখন মনে করেন যে নিউ ইয়র্কে। আপনি একাই আসছিলেন? জি জি জি, আমি মাত্র মনে করেন কত বছর বয়স হবে, 20-21 বছর বয়স হবে, 20 বছরের ই আর কি। মনে করেন যে তেমন একটা কোন মানে বাঙালি তো তেমন ছিল না, সবার সঙ্গে সবার যোগাযোগ ছিল। আর তারপরে একটা সিনেমা হল ছিল ম্যানহাটনে, এটা বলা হয়তো বোম্বে সিনেমা, আরেকটা ছিল বোম্বে সিনেমা কুইন্সে। তবে ম্যানহাটনে তখনকার সময়ের সিনেমা হলে গেলে অনেকের সঙ্গে দেখা হয়ে যেত, এটা আমার এখন মনে পড়তেছে যে উইকেন্ডে যখন আমরা কোনো কোনো সময় সিনেমা হল দেখতে যেতাম হিন্দি সিনেমা, তখন ওইখানে অনেক বাংলাদেশিদের সঙ্গে দেখা হয়ে যেত, কুশল বিনিময় হতো। তারপরে আমাদের মেইন মসজিদ ছিল যেটা মানে সেন্ট্রাল মসজিদ ধরতে গেলে 11th Street আর 2nd Avenue, ওই মসজিদের আমি মদিনা মসজিদ, ওইখানেই অনেক লোকের সঙ্গে দেখা হয়ে যেত ঈদের জামাতে বা জুমার নামাজে। ওই মসজিদই মনে করেন যে সবার মিলন কেন্দ্র ছিল আর কি তখনকার সময়ে আর কি, আমার যে মনে পড়ে আর কি। এছাড়া মসজিদ অন্যান্য জায়গাও ছিল, কিন্তু আমার এই মুহূর্তে মনে পড়তেছে না যে আমরা অন্য কোনো জায়গার মসজিদে, আমার কাছে মনে হয় যে জামাইকার মসজিদটা মসজিদ ছিল, বাট আমরা তেমন একটা যেতাম না যেহেতু এটা ম্যানহাটনে ছিল এবং তখন ওর একমাত্র সবচেয়ে বড় মসজিদ ছিল, আমার মনে হয় 2-3 তলা মসজিদ ছিল তখন, একেবারে রাস্তার কর্নারে, ওখানেই যাওয়া হতো। এছাড়া ধরেন এছাড়া তেমন একটা সবার সঙ্গে সবার দেখা সাক্ষাতের তেমন একটা অপরচুনিটি তেমন হয় নাই। উইকেন্ডে যদি কোনো জায়গায় কাজে কিভাবে কাজ পেলেন কিভাবে, এবং তখন বাসা ভাড়াটা কেমন ছিল? বাসা ভাড়া ধরেন আমি যে বাসায়, আমার এক আত্মীয়র বাসায় আমি উঠেছিলাম, আমার খুব নিকট একজন আত্মীয়, ওনার বাসায় ওনারা আরো চারজন থাকতেন, ওইখানে আমি পঞ্চমজন, 3 বেডরুম মোস্ট প্রবলি ছিল, আমি পঞ্চমজন হিসেবে ছিলাম। তেমন একটা ভাড়া ছিল না, আমার মনে হয় যে $50-60 করে এক একজনের ভাড়া দিতে হইতো আর কি, তেমন একটা ই ছিল না। কিন্তু এখন যেমন বাসা পাওয়া কঠিন, তখনও বাসা পাওয়া ওই রকমেরই কঠিন ছিল, অত ইজি ছিল না বাসা ই করা। বাসার সমস্যা নিউ ইয়র্কে কুইন্সে বা ইসে সবসময় কঠিন ছিল, এখন হয়তো আরো অনেক বেশি কঠিন, তখনও কঠিন ছিল আর কি বাসা ভাড়া। যে যেরকমের কাজ করতো সেই অনুযায়ী খরচ হইতো আর কি। আমার আমার মনে পড়ে যে আমি মনে হয় যখন আমি কাজ শুরু করি অড জব বা যেখানে কাজ করতাম, আমার মনে হয় $3.25 মিনিমাম ওয়েজ ছিল, $3.25, $3.25 আমার যতটুকু মনে পড়ে ওই সময়ে, ওই ওই ইসে যা বেতন পেতাম বা যত ঘন্টা কাজ করতাম তাতে ভালোভাবেই একার জন্য, ইট ওয়াজ এ গুড মানি টু ডু, ইউ নো, ওয়াচ মুভি অ্যান্ড পে দ্য রেন্ট অ্যান্ড এভরিথিং এলস ওয়াজ গোয়িং ওয়েল। অ্যান্ড তখনকার সময়টা আর একটু ডিফারেন্ট ছিল, মনে করেন যে অনেক ইজি ছিল, এখনকার মতো এত কঠিন ছিল না আর কি। ওই যে এই তখন কাজের এবং প্রতিষ্ঠিত হওয়ার আজকের অবস্থানে আসার ধারাবাহিকতা একটু সংক্ষেপে বলেন। ওই তো বললাম যে বিভিন্ন রকম অড জব করেছি, যেগুলো মনে করেন যে নিউ ইয়র্কে আসলে সবাই করে আর কি। মনে করেন যে আমি
বিষয়ে কাজ করেছি, এটার বলে ডেলিকেট আছেন, যেখানে স্যান্ডউইচ বিক্রি করে, ওখানে অনেক বছর কাজ করেছি নিউ ইয়র্ক ইউনিভার্সিটি এরিয়ায়। তারপরে কিছু একটা বড় একটা সময় আমি ট্যাক্সি চালাইছি, আই ওয়াজ গুড অ্যাট ইট ইন দ্য বিগিনিং, যখন বাঙালিরা প্রথম এর মধ্যে ঢোকে, আই ডিড দ্যাট টু। তারপরে ছোট একটা ব্যবসা, একটা দোকান তৈরি করেছি, দোকান দাঁড়ি করেছি বছর দুয়েকের জন্য। তারপরে এই ধরেন কনভিনিয়েন্স স্টোর টাইপের, লেক্সিংটন অ্যাভিনিউ আর 71st স্ট্রিট, ওই রকম জায়গায় আমি নিজেই বিল্ড করেছিলাম আর কি, সব কিছু বিক্রি হইতো। নিউজ পেপার ইট বলেন, একটু নিউজ পেপার স্ট্যান্ডের চাইতে একটু বড়, আবার গ্রোসারি স্টোরের চাইতে একটু ছোট, এরকমের আর কি, বুঝছেন? তারপরে তারপরে এরকম তেমন একটা অন্য কোনো ইস্যু না, দিল্লিতেই অনেকদিন কাজ করেছি, ট্যাক্সি চালাইছি। তারপরে 2000 সালে যখন আমার অনেকগুলো বন্ধু নিউ ইয়র্ক থেকে বস্টন চলে আসে এবং তারা বিভিন্ন কনভিনিয়েন্স স্টোর কেনে ওনারা, তখন আমিও একটু ইন্টারেস্টেড হই। এট দ্য সেম টাইম আমার মেয়ে এখানকার একটা হাই স্কুলে, খুব নাম করা একটা হাই স্কুলে ভর্তি হয় নিউ ইয়র্ক থেকে আসার। তো ওই কারণে আমার বন্ধুদের সহায়তায় আমি এই শহরে যেখানে আমি থাকি, এখানে আমি একটা গ্যাস স্টেশন কনভিনিয়েন্স স্টোর কিনি 2000 সালে। নিউ ইয়র্কে ছিলাম আমরা। তারপরে 2000 সালে ওই গ্যাস স্টেশন, আমরা আমি আমার ওয়াইফ এবং আমার দুজন ব্রাদার ইন ল আসছিলেন বাংলাদেশ থেকে ইমিগ্রেন্ট হয়ে, তারা তাদের সহ তাদের হেল্পে আমি 2018 পর্যন্ত আমি ওই দোকান চালাই, 18 বছর আমি এখানে ব্যবসা করি আর কি। তারপরে 2018 সালে আমি ওই দোকান বিক্রি করে দিই এবং 2006 সালের দিকে আমি এই শহরের গভর্নিং বডিতে, মনে করেন এই শহরে বিভিন্ন রকম কমিটি থাকে যেগুলো ইলেক্টেড কমিটি, তো একটা কমিটির নাম হলো প্ল্যানিং বোর্ড। প্ল্যানিং বোর্ডের কাজ হলো 7 জন মেম্বার, তারা এই শহরে যত ডেভেলপমেন্ট যা কিছু হবে, প্ল্যানিং বোর্ডের অ্যাপ্রুভাল ছাড়া ওই ডেভেলপমেন্ট গুলো হয় না। তো ওই প্ল্যানিং বোর্ডের মেম্বারের জন্য আমি দাঁড়াই 2007 সালে। ওখানে আমি বিপুল ভোটে জয়ী হই, 5 জন দাঁড়াইছিল, তার মধ্যে সর্বোচ্চ ভোটে আমি জয়ী হই 2007 সালে। না, আমাদের শহরে তেমন কোনো বাঙালি নেই, বাঙালি থাকার মধ্যে ছিল তখন হলো আমার ওই দুই ব্রাদার ইন ল এবং তার ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি, আমার আমি আমার ওয়াইফ এবং দুইটা, একজন ছেলে একজন মেয়ে, এছাড়া আমাদের এখানে কোনো বাঙালি নাই। তো ওই টাইমে এক বছর আমি প্ল্যানিং বোর্ডে মেম্বার থাকার পরে, পরের বছর একটা সিট খালি হয় সিব্রুক বোর্ড অফ সিলেক্টম্যানের জন্য। দ্য বোর্ড অফ সিলেক্টম্যান হলো আমাদের শহরের বা আমাদের নিউ ইংল্যান্ডের শহরগুলোতে গভর্নিং বডি, এরা গভর্ন করে শহরটাকে, এরা গভর্ন চালায়। আমাদের ছোট শহরগুলোতে যদি এটা সিটি না হয়, যদি এটা টাউন হয়, টাউনগুলো বোর্ড অফ সিলেক্টম্যান চালায়, সিটি হলে মেয়র হয় আর কি। তো ডিপেন্ড করে, ধরেন আমাদের শহরে 10,000 পপুলেশন, আমাদের এইখানে 3 জন বোর্ড অফ সিলেক্টম্যান, 3 জন, প্রত্যেক 3 বছর পর পর এদের ইলেকশন হয়। এটা আমার 5th টার্ম আমি এখন রান করতেছি। তো ওইটা আমি প্রথম যখন আসি তখন 2008 সালে আমি বোর্ড অফ সিলেক্টম্যানের ইলেকশনের জন্য দাঁড়াই এবং 3 জন মোস্ট প্রবাবলি তখন রান করছিল, 3 জনের মধ্যে সর্বোচ্চিক ভোটে আমি বিজয়ী হই। তারপরে 2008 সাল থেকে 2019 সালের মার্চে লাস্ট ইলেকশন হয়, সেই লাস্ট ইলেকশনে আমি বিপুল ভোটে জয়ী হই এবং এটা আমার 5th টার্ম। সো 2012 সালের দিকে আমি ডিসাইড করি যে অ্যাজ এ সিলেক্টম্যান আই নিড টু গো টু দ্য স্টেট। সো স্টেট রিপ্রেজেন্টেটিভ এর হিসাবে আমি 2012 সালে আরেকটা ইলেক্টেড পজিশনের জন্য রান করি এবং 6 জনের মধ্যে বিপুল ভোটে আমি জয়ী হই এবং 2012 সাল থেকে এবার আমার 4th টার্ম, গত নভেম্বরের 3 তারিখে যে ইলেকশন হয়েছে, দিস ইজ মাই 4th টার্ম অ্যাজ এ স্টেট রিপ্রেজেন্টেটিভ। ধরেন এক একটা শহরের যে সমস্যা, যেগুলো এই সমস্যা নিয়ে আইন তৈরি করা, এই সমস্যার বিপক্ষে যেসব আইন, খারাপ আইন যাতে আমাদের শহরগুলোতে না আসতে পারে সেই আইনগুলোকে স্টপ করা,
এটাই হলো স্টেট লেজিসলেটরের কাজ। আমরা আইন আইন প্রণেতা আর কি, যেমন বাংলাদেশের পার্লামেন্ট যেমন আইন তৈরি করে, আমরা আমাদের স্টেটের আইন তৈরি করি আর কি, অথবা আইন বন্ধ করি, অথবা খারাপ আইন যদি হয়ে থাকে সেই আইনকে ভালো করার চেষ্টা করি। তো 2012 সাল থেকে আমি এইবার পর্যন্ত চতুর্থবারের মতো স্টেট রিপ্রেজেন্টেটিভ, রিপাবলিকান পার্টির মেম্বার, আর অলসো আমি এই শহরের সিলেক্টম্যান। এবং মানে মানে আমি এতগুলো কাজ করতে পারতাম না যদি আমি মানুষকে হেল্প করতে না পারতাম বা হেল্প করতাম না। আমি সবাইকে হেল্প করি এভরিডে, আমি আমি কোনো না কোনো ভাবে ইনভলভ, বুঝছেন। আই হ্যাভ টু প্রুভ মাই সেলফ এভরি ডে দ্যাট আই এম গুড ফর দ্যাম, আর আমি গর্বের সঙ্গে বলতে পারি আর কি। আবুল ভাই, এই যে এই মূলধারা রাজনীতিতে যাওয়াটা, এই কখন থেকে এই রাজনীতির সাথে সম্পৃক্ত হলেন? ধরেন বাংলাদেশে থাকতে, যখন বাংলাদেশে আমরা আমি ছিলাম তখন আমি ধরেন বাংলাদেশ ছাত্রলীগকে সমর্থন করতাম, এবং ঢাকা ইউনিভার্সিটি বা তার আগে যখন আমি মুসলিম গভর্নমেন্ট হাই স্কুল থেকে পাস করছি, ওইসব এলাকায় খুব পাশে ছিল জগন্নাথ কলেজ, ওইসব জায়গায় যারা ছাত্রলীগ করতো তাদের সঙ্গে আমি অনেক আগে থেকে ইনভলভ ছিলাম। এবং আমি ধরেন এখন যদি আমাকে জিজ্ঞেস করেন বাংলাদেশের পলিটিক্সে আমি কাকে সমর্থন করি, কোন দলকে, আমি আপনাকে পরিষ্কারভাবে বলতে পারি আমি মানে ভীষণ ভাবে আওয়ামী লীগকে সমর্থন করি। এবং আমার বর্তমান যে প্রায় প্রধানমন্ত্রী, ওনার কাজ এবং ওনার উনি যা করছেন ওনার সব কিছুতে আমি সমর্থন করি অনেক দিন থেকে। এইখানে যখন আমি বিজনেসের সঙ্গে ইনভলভ হই এই শহরে, তখন ধরেন আমার বিজনেসের কারণে আমার সবার সঙ্গে প্রত্যেক দিনই দেখা হইতো অনেক অনেকবার, আমার যারা কাস্টমার ছিল। তো ওইসব ভাবে আমি শহরের বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজে, ভলান্টিয়ার ওয়ার্কে আমি অনেক আগে থেকে ইনভলভ হই, বুঝছেন। এই এই শহর বা এর আশেপাশে বা নিউ হ্যাম্পশায়ারের বিভিন্ন, আমাদের এখানে কিন্তু অত বেশি পপুলেশন না নিউ ইয়র্কের মতো, আমাদের এখানে কিন্তু খুব অল্প পপুলেশন, মাত্র 1.3 মিলিয়ন পিপুল, নিউ ইয়র্কে কমপক্ষে তার 15 গুণ লোক নিউ ইয়র্ক স্টেটে, বুঝছেন। তো এইখানে সবাই সবাইকে চেনে, এক কোনা থেকে আর এক কোনায় আপনি যদি যা কিছু করেন এভরিবডি নোজ আপনার অ্যাক্টিভিটি। তো আমার এখানে যখন আমি এর মধ্যে ইনভলভ হই, তারা যদি আমাকে বিশ্বাস করে যে আমি কিছু কাজ করতে পারবো তাদের জন্য, তাদের আস্থা এবং বিশ্বাসের কারণেই আমি এখানে ইনভলভ হই, আমি সার্থকতা লাভ করি। এখন পর্যন্ত তারা আমার খুব ভাবে বিশ্বাস করে, আমিও তাদের অনেক বিশ্বাস করি। নিউ ইয়র্কে যখন ছিলেন তখন কি রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছিলেন না, বা সামাজিক মূলধারা কোনো কিছুর সাথে এখানে? না ভাইয়া, আসলে না, আসলে ভাইয়া এটা এটা ভালো প্রশ্ন করছেন। আমি কখনোই নিউ ইয়র্কের কোনো গ্রুপের সঙ্গে বা কোনো আওয়ামী লীগ বা বিএনপি বলেন বা কোনো সোশ্যাল অর্গানাইজেশনের সঙ্গে জড়িত ছিলাম না, কখনোই ছিলাম না। সেখানে গিয়ে তো রিপাবলিকান পার্টির সাথে কিভাবে সম্পৃক্ত হলেন? ধরুন আপনাকে বিশ্বাস করতে হবে, মনে করেন যে আপনি যদি অ্যাজ এ স্মল বিজনেসম্যান, আমি তো ধরেন অনেক দিন ধরে স্মল বিজনেস করতেছি, এখন আমি স্মল বিজনেস সঙ্গে যুক্ত, স্মল বিজনেসম্যান আমি মনে করি যে রিপাবলিকান পার্টি একজন স্মল বিজনেস বিজনেসের জন্য ভালো পলিসি মেক করে। রিপাবলিকান পার্টির যে পলিসি বা যে আইডিয়া বা যে ইডিওলজি, এগুলা মনে করেন যে মনে করেন যে আমাদের স্মল বিজনেস এর জন্য ভালো। আপনাকে একটা উদাহরণ দেই, ধরেন এই COVID-19 এ তো মনে করেন যে আমরা অনেকে অনেকের মতো ফিঙ্গার পয়েন্ট করি কে এর জন্য কি COVID-19 দায়ী। ওটার মধ্যে না যে আমি যদি বলি যে COVID-19 হওয়ার পরে আমরা যেসব হেল্প আমাদের এই কারেন্ট গভর্নমেন্টের কেস থেকে আমরা পাইছি, বিশেষ করে ইমিগ্রেন্টদের কথাই ধরেন, মনে করেন যে এই হেল্প গুলো যদি ইমিগ্রেন্টরা না পাইতো তাহলে আমাদের অবস্থা কোথায় থাকতো। এখন সবাই যে যে স্টিমুলাস মানি গুলো পাইছে, যে লোন গুলো পাইছে, যে সাহায্য গুলো এই গভর্নমেন্ট ক্রিয়েট করে দিছে, এনার জন্য আমরা এখনো বুঝতেই পারতেছি না যে COVID-19 কি হচ্ছে, যত লোক মারা গেছে বা যত ক্ষতি হয়েছে বিজনেসের, এইসব পলিসির কারণেই তো মনে করেন যে আমরা ভালো অবস্থায় আছি। আমি জানি অনেকে আমার সঙ্গে একমত হবেন না, অনেকে মনে করবেন যে না কি বা করছে বা কি, কিন্তু একটা জিনিস ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে এইসব পলিসি যদি আমাদের কারেন্ট গভর্নমেন্ট যদি না অ্যাপ্রুভ করতো, এটা তো মানুষের হাতে এই টাকাগুলো পৌঁছাইতো না বা এই সুযোগগুলো পৌঁছাইতো না। এটা আমি জাস্ট এই জন্যই বলি যে এইসব কারণে আমি বিশ্বাস করি যে ছোট বিজনেসের জন্য, আমাদের ইস্যুর জন্য ছোট এই রিপাবলিকান পার্টি ইজ এ গুড পার্টি, এই কারণেই আমি রিপাবলিকান পার্টির সঙ্গে ইনভলভ হয়েছি আর কি। আপনার এখানে কি ডেমোক্রেট পার্টি আছে সেখানে না তেমন একটা নেই? হ্যাঁ, ডেমোক্রেটিক পার্টি এখানে আছেন না, মনে করেন যে আমাদের ইলেকশনে, গত ইলেকশনে আমার সিটটাতে, আমাদের সিটটাতে আরো 3 জন ডেমোক্রেটিক ক্যান্ডিডেট রান করছে, নিশ্চয়ই আছে। তারা হয়তো প্রপোর্শনেটলি তারা মনে করেন যে
একই রকম পার্সেন্টেজ ওয়াইজ একরকম না, মনে করেন এরকম হইতে পারে 45-55, বাট 45% পাবলিক তো রিপাবলিকান ডেমোক্রেটিক পার্টির সাপোর্ট করে আমাদের স্টেটে। আপনি ধরেন না, আপনার আমাদের স্টেটে আমাদের কারেন্ট প্রেসিডেন্ট তো উইন করে নাই, আমাদের স্টেটে যে প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন উইন করছে। তো এরকম আপনি বুঝতেই পারতেছেন যে এখানেও ওই রকমেরই আর কি। আবার আপনার ধরি যদি ধরি আপনার নিউ ইয়র্কের কথা, নিউ ইয়র্কেও মনে করেন যে ডোনাল্ড ট্রাম্প আমাদের কারেন্ট প্রেসিডেন্ট 41-42% ভোট পাইছে, এটা তো খেলা কথা না নিউ ইয়র্কের মতো একটা ডেমোক্রেটিক স্টেটে। সো এরকম সব জায়গায় এরকমেরই আর কি ভাইয়া। তো সেখানে এই যে আবুল ভাই আপনি বললেন যে রিপাবলিকান পার্টি থেকে এই এত উপরে যাওয়া, এই স্টেট রিপ্রেজেন্টেটিভ হওয়া, সিলেক্ট মেন হওয়া, এটা অত্যন্ত গর্বের বিষয়। তো এই জায়গাটা কিভাবে এই ভিন্ন কমিউনিটির মাঝে তাদের সাথে কিভাবে সম্পর্ক গড়ে তুললেন? তো ভাইয়া এটাও খুব ভালো একটা প্রশ্ন। কথা হচ্ছে কি, দেখেন আপনার আমি একটু কথা বলি, বা আমরা যারা বাংলাদেশ থেকে আসছি ইমিগ্রেন্ট হয়ে, বা বাঙালি যারা আমরা আমেরিকায় আছি, আমরা অনেক কিছু করতেছি এভরিডে, আজকে কাল গতকাল এবং আগামীকাল একই জিনিস করব। আমাদের অনেক বড় বড় বিজনেস আছে, আমাদের অনেক বড় বড় চাকরি আছে, আমাদের ছেলে মেয়েরা এই রকমের অনেক বড় বড় স্কুল কলেজে যাচ্ছে, অনেক কিছু শিখতেছে, কিন্তু প্রপোর্শনেটলি আমরা কোনোভাবেই আমেরিকান পলিটিক্সের সঙ্গে কোনোভাবেই আসতে পারতেছি না। আপনি দেখেন কত লোক বাংলাদেশে এই দেশে বাস করে, আমরা অনেক পিছিয়ে আছি অন্যান্য দেশের চাইতে, ধরেন ইন্ডিয়াদের চাইতে বা অনেক অনেক দেশের চাইতে প্রপোর্শনেটলি আমরা অনেক পিছিয়ে আছি। তো এইসব কারণে মনে করেন যে আমাদের আরেকটু যদি মানে আমরা চিন্তা করি যে মনে করেন যে আপনি সাপোজ আপনি একজন বিজনেসম্যান, আপনি একটা বিজনেস রান করতেছেন, ওখানে 10 জন লোককে আপনি চাকরি দিতেছেন, এটা একটা বিরাট ব্যাপার আমেরিকার সোসাইটির জন্য, আমেরিকান গভর্নমেন্টের জন্য বা লোকাল গভর্নমেন্টের জন্য, যে 10 জন লোক আপনি প্রোভাইড করতেছেন অ্যাজ এ আপনার এমপ্লয়ি। তো ওই রকমের জিনিস আমাদের বুঝতে হবে যে আমরা যেহেতু এই পুরো সিস্টেমের মধ্যে উই আর প্রোভাইডিং লট অফ থিংস, আমরা আমাদের এই সোসাইটিকে দিচ্ছি, ওই অনুযায়ী আমাদের একটা জায়গা এই সোসাইটিতে আছে। কিন্তু লজ্জা করলে হবে না, বা শাই হইলে হবে না, বা ভয় পেলে হবে না। আপনি আমি একটু উদাহরণ দিই, আপনি যদি আপনার লোকাল যে সিটি কাউন্সিলের মিটিং হয় বা বোর্ড অফ সিলেক্টম্যান, আমাদের যে মিটিংটা হয় এটা বোর্ড অফ সিলেক্টম্যানের মিটিং এই শহরে, আপনি যদি কোনো কিছু নাই করে, ধরেন মাসে 2টা মিটিং হয়, আপনি যদি বা মাসে 4টা মিটিং হয়, যে এক এক জায়গায় এক এক নিয়ম, আমাদের এখানে 2টা হয়, আপনি কোনার একটা চেয়ারে যেয়ে বসে থাকবেন, কোনো কিছু করতে হবে না, আপনি প্রত্যেকটা মিটিংয়ে যাবেন, একটা দিন দেখবেন যে ওরা এসে আপনাকে জিজ্ঞেস করতেছে, যারা মিটিং করতেছে, যারা ইলেক্টেড অফিসিয়াল, যে হোয়াট ইজ ইউর কনসার্ন, আমি আমরা দেখতেছি যে তোমরা আসতেছো, তুমি এখানে পুরো 3 ঘন্টা তুমি বসে আছো, নিশ্চয়ই ইউ ওয়ান্ট টু নো সামথিং, আমরা কোনোভাবে হেল্প করতে পারি। আমি একটু উদাহরণ দিতে, এটা যে হবে এরকম না, কিন্তু এটা হওয়ার সম্ভাবনা খুব বেশি। আপনাকে ইন্টারেস্ট দেখাইতে হবে, দেন আপনি ইলেক্টেড পজিশনে যদি আপনি না যেতে চান, আপনি একটা সিলেক্টেড পজিশনে আপনি বলতে পারেন যে আমি ইন্টারেস্টেড এই ব্যাপারে। তোমাদের বাজেট কমিটি আছে, তোমাদের প্ল্যানিং বোর্ড আছে, তোমাদের আরো অনেক কমিটি আছে, বুঝছেন, জোনিং বোর্ড আছে, আমি ইন্টারেস্টেড ওইখানে সার্ভ করার জন্য, আমি এই কমিউনিটিতে থাকি, আমি এইখানে সার্ভ করতে চাই তোমাদের কমিউনিটিতে, আমি গ্রেটফুল এই কমিউনিটি এত ভালো কমিউনিটি। আপনাকে আলটিমেটলি ইউ উইল গেট দেয়ার, আপনার সময় দিতে হবে, মানে আমরা তো সবাই জানি যে আমার খুব বড় করে দরকার নেই যে আমেরিকা কি দেশ, আমেরিকায় কি কাজ করে, ল অ্যান্ড অর্ডার কি রকমের, এখানকার কিভাবে করতে, আমরা সবাই জানি, আমার বলতে হবে না, কিন্তু আমাদের সাহস করে ওই জায়গাটায় যেতে হবে, আমাদের একটু টাইম দিতে হবে, বুঝছেন ভাইয়া। আমাদের একদিনে হবে না যে আমি যদি বলি যে আজকে রাত্রে আমি গেলাম আর কালকে আমার একটা ইলেকটেড পজিশন আসবে, না, ইউ হ্যাভ টু ডু ইট, ছোট থেকে একটু একটু করে আপনার গেইন করতে হবে। আপনাকে বুঝাইতে হবে যে আপনি তাদের মতো একজন, আপনি এদের বাইরের না, আমার কথাটা বুঝছেন, আপনি ইউ আর ওয়ান অফ দেম। তো এই যে সবার কাছে যে যে সম্পর্কটা বিল্ড আপ করা, সম্পর্ক তৈরি করা, এই যে কিভাবে এতটুকু মানে এত আস্থা অর্জন করলেন, বিপুল ভোটে আপনি বিজয়ী হলেন, বারবার হচ্ছেন ভাই একই কথা বলতেছি, আমি আপনারা এরকম ভাবে আরেক ভাবে বলি, আমি মনে করেন যে অন্য ভাবে, আমি যতগুলা বার্থডে অ্যাটেন্ড করি, মানে আমাদের বাঙালিদের না, এই শহরের যেসব বার্থডে বা কোনো ওয়েডিং এ আমি যত গেছি, তার চেয়ে বেশি আমি কোনো ফিনারেলে অ্যাটেন্ড করছি। আমার কথাটা বুঝছেন, মানে জিনিসটা হইতেছে যে যতগুলা মানে আনন্দের অনুষ্ঠানে আমি গেছি, তার চেয়ে বেশি আমি বেদনার অনুষ্ঠানগুলোতে আমি অ্যাটেন্ড করি।
আমার কথাটা মানে এইভাবেই বলতেছি আর কি, যে আপনার প্রমাণ করতে হবে যে আপনার যে ওই এরকম একটা আনন্দের অনুষ্ঠানে যে আপনি যেভাবে পার্টিসিপেট করতে পারেন, তখন তাদের একটা ফ্যামিলির যখন একটা দুঃখের দিন, তারা খুবই আনন্দিত হয়, দেখে খুবই করে যে এই লোকটা আমার বাবার ফিনারেলে আসছে, হ্যাঁ, বা একটা ওয়েকে আসছে। সো দোজ আর ইম্পর্টেন্ট থিং একটা জায়গায় ট্রাস্ট অর্জন করার জন্য। আপনাকে আমি বিদেশি হিসাবে আমরা তাদের ট্রাস্ট আমার এভরিডে অর্জন করতে হবে, বুঝছেন? এটা না যে আমি বছরে একবার তাদের একটা জিনিস খেলা দেখাই দেবো আর ওই খেলায় সবাই মুগ্ধ হয়ে আমাকে পুরো বছর স্মরণ করবে, পুরো বছর আমাকে সাপোর্ট করবে, তা না। কিন্তু কথাটা হচ্ছে আপনার এভরি ডে ইউ হ্যাভ টু প্রুভ ইউর সেলফ দ্যাট যে আপনি তাদের একজন, আপনি তাদের জন্য চিন্তা করেন, আপনি হেল্প করতে পারেন, তারা আপনাকে ইলেক্টেড করে ওই পজিশনে পাঠাইছে এবং তাদের কথাই, এটা পার্টির কোনো ই না। আমি যদি কনকর্ডে যাই এবং আমার পার্টি বলে যে তুমি এইভাবে ভোটটা আজকে দিলে ভালো হবে তোমার পার্টির, আমার মেইন কনসার্ন হয়েছে এটা ভালো হবে কিনা আমার এলাকার, সেটা হয়েছে আমার মেইন কনসার্ন। আমাকে কেউ বাধ্য করতে পারবে না আমার ভোট, আমি যে লটা তৈরি করবো সেই ভোটটা দেওয়ার জন্য আমাকে কেউ বাধ্য করতে পারবে না আমার এই এলাকার লোক যদি সেটা সাপোর্ট না করে, আমি ভোট দেবো না সেভাবে। এইখানে যেটা ভালো হবে সেইভাবে আমি ওইখানে যেয়ে ভোট দেবো। তো এটা একদিন দুই দিনে হয় না। মানুষ মনে করেন যে অনেক কিছু আছে, ধরেন রিপাবলিকান পার্টি চায় যে এইভাবে আমি ভোট দেই, তাতে তার পার্টির ই হয়, কিন্তু আমার এলাকায় মনে করেন যে তারা ডিফারেন্টলি চিন্তা করে, তাদের ইটা রিপাবলিকানদের মতো না কোনো কোনো কারণে, এটা আমাদের এলাকার জন্যই না। সেইভাবে আমি এইভাবে প্রমাণ করতে হয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন টাইমে যে আমি এলাকার জন্য চিন্তা করি, এটা পার্টিটা হলো সেকেন্ডারি, পার্টি হলো সেকেন্ডারি, এলাকা হলো প্রথম। যে বিষয়টা বললেন, আমরা বাংলাদেশে দেখি যে কোন সংসদ সদস্য যদি তার দলের বিপক্ষে ভোট দেয় তার সংসদ সদস্য পদেই থাকে না, এখানে আপনাদের এমন কোন অসুবিধা আছে কিনা? না ভাইয়া, খুবই ভালো প্রশ্ন করছেন। আমি আপনার একটা কথা বলি, আপনি একটা উদাহরণ দেই, খুবই ভালো প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট। আমরা সবাই জানি যে কোন বাংলাদেশের কোন সংসদ সদস্যের কোন মানে সাহস নাই বা কোন শক্তি নাই যে তারা তার দলের এগেনস্টে কোনো ভোট দিতে পারবে। দল যে বিল আনবে সংসদে, যে যে পার্লামেন্টে প্রস্তাব আনবে, সেই প্রস্তাবের পক্ষেই তার ভোট দিতে হবে। হয়তো যারা বিরোধী দল আছে তারা বিরোধিতা করবে, কিন্তু সেই দলের লোক কেউ ওই পক্ষে অপোজিটে ভোট দিতে পারবে না। আমাদের এখানে কিন্তু সেই রকম কোনো কিছু নাই। আমি একটা উদাহরণ দিই আপনাকে, এখানে একটা বড় একটা জিনিস আছে, আপনারা সবাই খুব ভালো করে জানেন যে রিপাবলিকান পার্টি অত ক্লোজ না আমাদের ইউনিয়নের সঙ্গে। যারা ইউনিয়ন করেন, যারা ইউনিয়ন মেম্বার বিভিন্ন ইসে, ধরেন আমাদের এই আমাদের শহরে চারটা ইউনিয়ন আছে, ধরেন ফায়ার ফাইটার্স ইউনিয়ন, পুলিশ ইউনিয়ন, তারপরে যারা ম্যানেজার সব আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের শহরে, তাদের একটা সুপারভাইজার ইউনিয়ন আছে, আর আছে এমপ্লয়িজ ইউনিয়ন যারা শহরের বিভিন্ন কাজ করে, ধরেন গার্বেজ পিক আপ থেকে শুরু করে যারা ক্লার্ক আছে, এই আছে তারা। সো ইউনিয়ন ইজ নট এ ভেরি বিগ মানে সাপোর্টার রিপাবলিকান পার্টি, কিন্তু আমার শহরে এরা এত স্ট্রং ইউনিয়নরা। তো আমাদের স্টেটে একটা বিল আসছে, প্রত্যেক বছরে ওই বিলটা আসে, ইউনিয়ন মেম্বার যদি কেউ না হইতে চায় তাকে জোর করে ইউনিয়ন মেম্বার হওয়ানো যাবে না, এই ধরনের আর কি। এটা বলে রাইট টু ওয়ার্ক। তো রাইট টু ওয়ার্ক হলো ইজ এগেনস্ট ইউনিয়ন। প্রত্যেকবার আমাকে গভর্নর, এটা গভর্নরের বিরাট একটা ই, আমাদের যে কারেন্ট গভর্নর আছে ক্রিস, গভর্নর ক্রিস নোনু, উনি অনেকবার আমাকে রিপাবলিকান, আমি তো সেই করি না, আমি কোনোদিন রাইট টু ওয়ার্ক এর পক্ষে ভোট দিই নাই, আগামী দিনেও দেব না। এরকম অনেক কিছু আছে যেগুলো আমাদের এলাকায় হলো মেইন, আমার যে ডিস্ট্রিক্ট আমার ওইখানে পাঠাইছে তাদের রিপ্রেজেন্ট করার জন্য, সেইভাবেই আমরা ই করি। আরো আরেকটা কথা বলি, মনে করেন যে আমার এই শহরের কথা একটা, আমাদের শহর খুব নাম করা শহর এই কারণে যে আমাদের টাউনে একটা খুব বড় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে, এই নিউ ইংল্যান্ডের মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট, আমাদের শহরের মধ্যেই একেবারে আটলান্টিকের পারে, আমাদের শহরটা আটলান্টিক একেবারে পারে। তো আমাদের শহরে যে মিটিংগুলো হয় এইগুলো কিন্তু সঙ্গে সঙ্গে লাইভ ব্রডকাস্ট হয়, সবাই বাসায় বসে দেখতে পারে, এবং আনটিল দ্য নেক্সট মিটিং, আবার 15 দিন পরে যে মিটিং হবে এর মধ্যে প্রত্যেকদিন আরো 5 বার 7 বার দেখায় এই মিটিংটা। আমাদের একটা আলাদা চ্যানেল আছে, চ্যানেল 22, ওখানে মানুষ দেখতে পারে।
আর এই যে তিনজন মেম্বার, দুইজন মহিলা আমাদের বোর্ড অফ সিলেক্টমেন আর আমি একজন পুরুষ, দুজনই আমেরিকান, তারা তারা এবং আমরা কখনোই এই মিটিং এ যেসব ডিসিশন হবে এগুলো আমরা কখনোই এর আগে আলাপ করতে পারবো না, সবকিছু ডিসিশন হবে ওই মিটিং এর মধ্যে। এটা হলো রাইট টু রাইট, সবকিছু হবে ওই মিটিং এ, আমার যে ভোট ওই জায়গায় যা ডিসিশন ওইটা ওই মিটিং এ হইতে হবে এবং পাবলিক এর দেখতে হবে যে আমরা আগে আলাপ করে আসি নাই বা আমরা আগে ডিসিশন নেই নাই। এরকম অনেকগুলো ছোট ছোট জিনিস আছে যেটা আমেরিকার জন্য একটা ইউনিক আর কি। এটা শুধু আমার টাউনে না, আমাদের নিউ ইংল্যান্ডের সব জায়গায় এরকমের মিটিং গুলো লাইভ হয় এবং সবাই ওই জায়গায় মিটিং এর ডিসিশনটা নিতে হয়। আমরা কারোর সঙ্গে আগে বাইরেও আলাপ করতে পারি না যে কি হবে এই ব্যাপার নিয়ে। সেখানে যখন এই ডিসিশনটা হয়, এই যে আপনাদের তিনজনের মধ্যে কি একজন এখানে এরকম কোনো আছেন কিনা যে তিনি সভাপতির মতো বা তিনি নির্বাহী এরকম কোনো বিষয় রয়েছে কিনা? আর আপনাদের যে তিনজন তারা কি এখানে রিপাবলিকান অথবা ডেমোক্রেট কেউ এরকম বিষয় নিকে? না, হয়েছে কি আমাদের টাউনে ওইটা ওইভাবে কেউ মানে ক্যাম্পেইন করে না যে আমি রিপাবলিকান বা ডেমোক্রেট এই লোকাল ইলেকশনে বা লোকাল পজিশনে। মোটামুটি যারা ভোট দেয় তারা সবাই জানে কে কি, কিন্তু ওই টাইমে ওইটা আর আসে না। এখানে কোনো রিপাবলিকান বা ডেমোক্রেটের বিষয় না, রাইট? কিন্তু ওই যে আপনি যেটা বললেন, প্রত্যেক তিন বছর পরে, মানে যে তিন বছর পরে যে লাস্ট বছরটায় যে যে আপ ফর রিইলেকশন, মানে কারণ গত বছর আমি পুরো বছরটা চেয়ারম্যান ছিলাম, সো লাস্ট বছরটা সে চেয়ারম্যান হয় আর কি, তো সে মিটিংটা রান করে, তার কোনো এক্সট্রা পাওয়ার নেই, সে কোনো এক্সট্রা কোনো কিছু না, সে মিটিংটা রান করার জন্য অ্যাজ এ চেয়ারম্যান। মনে করেন যে সে বিভিন্ন মেম্বারের কাছে যে তাদের মতামতই করে, যখন একটা ভোটের একজন মোশন নেয় সেই ভোটের জন্য সে ভোটটা সে রান করে, বুঝছেন, সে প্রিজাইড করে আর কি মিটিংটাকে, কিন্তু তার কোনো এক্সট্রা ই নাই। প্রত্যেক তিন বছর পর পর সিটি হলের মতো এরকম অফিস রয়েছে সবকিছু? জি 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 জি, আমাদের আলাদা রুম আছে প্রত্যেকের সিলেক্টম্যানের জন্য, আলাদা আলাদা ডেস্ক আছে, আলাদা আছে, আবার আমাদের একটা মিটিং রুম আছে যেখানে টেলিভিশন সিস্টেম আছে এটা ব্রডকাস্ট করার জন্য, এবং সেখানে এমপ্লয়ি আছে এগুলো অফিস কাজগুলো এগুলো এগুলো রান করার জন্য, এগুলো রান করার জন্য এমপ্লয়ি আমাদের টাউন ম্যানেজার আছে যে আমাদের যে ডিসিশনটা সেটা ইমপ্লিমেন্ট করে, সে তাকে আমরা হায়ার করি, মানে আর সে হায়ার করে বাকি সবাইকে। মনে করেন আমাদের পুলিশ চিফ বলেন, ফায়ার চিফ বলেন, পুলিশ ডিপার্টমেন্টের সবাই, এটা হলো টাউন ম্যানেজারের এমপ্লয়ি, আর আমাদের এমপ্লয়ি হলো টাউন ম্যানেজার। আপনাদের টাউনে যারা আছেন সবাই আপনাদের নিয়ন্ত্রণে? এবং জি জি জি, সেখানে আপনাদের তো আমাদের পলিসি, মনে করেন আমরা বাজেট প্রণয়ন করি, আমাদের স্কুল স্কুল আর আমাদের শহর মিলে আমাদের $44 মিলিয়ন বাজেট প্রত্যেক বছরে। এই বছরের বাজেট আমরা শেষ পর্যায়ে নিয়ে আসছি, আমাদের ইউনিয়ন কন্ট্রাক্ট গুলা রেক্টিফাই করতে হয়, বুঝছেন, ইউনিয়ন কন্ট্রাক্ট গুলার আবার প্রত্যেক বছর শেষ হয়ে গেলে আবার নতুন করে ইউনিয়ন কন্ট্রাক্ট করতে হয়। তারপরে পাওয়ার প্ল্যান্টের সঙ্গে, যে আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে, এদের সঙ্গে নতুন ডিল করতে হয় যেটা কত মিলিয়ন ডলার আমাদের ওই বছরের জন্য দেবে, এটা নির্ভর করে তাদের ব্যবসার উপরে, ইলেকট্রিসিটির দাম কত, এগুলো সব আমাদের করতে হয় আর কি। প্লাস পুলিশ চিফ হায়ার করার সময়, ফায়ার চিফ হায়ার করার সময় আমাদের মনে করেন যে আমাদের ওই পাবলিক মিটিং এই ভোট হয় আর কি, যে কোনো কিছু পাবলিক মিটিং মাধ্যমে এগুলো হয়। জি, ওই আপনাদের একসাথে এই দুইটা দায়িত্ব, সিলেক্টম্যান এবং স্টেট রিপ্রেজেন্টেটিভ, সেখানে কি ফুল টাইম হওয়া লাগে নাকি পার্ট টাইমও কাজ করা যায়, এবং আপনাদের সরকারি সুযোগ সুবিধা জায়গাটা কেমন সেখানে? সো মনে করেন যে এটা ধরতে গেলে অলমোস্ট ফুল টাইমের মতো, আমি তো অলমোস্ট আমার রিয়েল এস্টেটে ব্যবসা আছে, আমি রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট আছে যেখান থেকে আমার মনে করেন যে ইনকাম আসে রিয়েল এস্টেট, যখন আমি ব্যবসা করতাম তখন আমি রিয়েল এস্টেট কিনে রাখছিলাম যে রিয়েল এস্টেট থেকে এখন আমার ই আসে। এখনো আমি ধরতে গেলে অন্য কোনো কিছু আর করি না, আমি এই দুই কাজেই ব্যস্ত। স্টেট রিপ্রেজেন্টেটিভ মনে করেন যে জুন জুলাই থেকে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত একটু একবারে তেমন একটা কিছু থাকে না, জানুয়ারি থেকে জুন জুলাই পর্যন্ত অনেক ব্যস্ত। স্টেট রিপ্রেজেন্টেটিভে তেমন কোনো টাকা পয়সা তেমন একটা নাই, যাতায়াত এর জন্য কিছু টাকা পাওয়া যায় এভরিডে আসা যাওয়ার জন্য, গ্যাস বা গাড়ির ইসের খাওয়া দাওয়া এইসবের। সিলেক্টম্যান হিসেবে আমাদের হেলথ কেয়ার, পুরো ফ্যামিলির হেলথ কেয়ার ছিল
ফ্রি কয়েক বছর আগ পর্যন্ত, এখন ওইটা বিভিন্ন রকমের অর্থনৈতিক অবস্থার জন্য ওইটা এখন বন্ধ আছে। বাট আমাদের $7,000 মতো বছরে ওইখান থেকে আমাদের স্যালারি আছে অ্যাজ এ সিলেক্টম্যান। আর আর মনে করেন বিভিন্ন রকমের ছোট ছোট সুবিধা, ধরেন আমাদের স্টেট রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমাদের কোনো ইজি পাস পাসের একটা ইজি পাসের ই দেয়, ওইটা আমাদের কোনো ই দিতে টোল দিতে হয় না। আমাদের প্লেট প্লেটে আমার যে আমার আমি যে স্টেট রিপ্রেজেন্টেটিভ গাড়ির প্লেটে দুইটা সেট গাড়ির প্লেটে আমার ওইটা পরিচয় যে আমি স্টেট রিপ্রেজেন্টেটিভ, ওইটা আমার সিট নাম্বার এবং কোন ই করি স্টেট ওইটার নিহার স্টেটের মনোগ্রাম সহ ওইটা একটা বিরাট প্রেস্টিজ, এইসব আর কি ছোট ছোট জিনিস আর কি। বাট দ্য মেইন থিং হলো যে আপনি সার্ভ করেন মানুষের, এইটা হলো মেইন কথা। না ওইটা হলো যে আবুল ভাই, আপনি আমরা যদি বাংলাদেশের কথা যদি বাংলাদেশ থেকে আসছেন, এই দেখেন যে যারা পার্লামেন্ট মেম্বার এমপি তারা ট্যাক্স ফ্রি গাড়ি পায় বাংলাদেশে, এবং আজকে মিডিয়াতে দেখলাম যে একজন হুইপের গাড়ি কত কোটি টাকা দামে আরেকজন ওই যে একজন গোল্ডেন মনির নাকি জানি তার কাছে বিক্রি, আমিও দেখছি মিডিয়াতে দেখেছেন, একজন এমপির কথা একজন হুইপের কথা শুনেছেন। এই যে বিষয়গুলা এখানে যদি তুলনা করেন বাংলাদেশে, আসলে তো শিক্ষণীয় অবশ্যই অনেক কিছু আছে যে আপনাদের, এই জন্য আপনার বিষয়গুলো জানার জন্য আমাদের দর্শকদেরকে জানানোর জন্য আমি কথাগুলো আপনাকে জানার চেষ্টা করেছি। তো ভাইয়া এটাও একটা খুব ভালো প্রশ্ন, আমি আগেই বলে নেই, আমি যে জিনিসটা মিডিয়াতে পড়ছি বা আপনি যেটা পড়ছেন এই যে একজন হুইপের গাড়ির কথা বললেন, আমি সবার প্রতি সম্মান নিয়েই বলছি এগুলো বিচ্ছিন্ন ঘটনা, এগুলো এই বিচ্ছিন্ন ঘটনা যে আমেরিকাও হতে পারে না এমন কিন্তু না। কিন্তু আমি মনে করেন যে আমি এইভাবে বলতেছি, এটা মনে করেন আগেও হয়েছে, এই গভর্নমেন্টের আগে হয়েছে, এর পরের গভর্নমেন্টেরও হবে। এটা এটা মনে করেন যে প্রিভেন্ট করে, কেউ যদি দুর্নীতি করে আপনি কিভাবে প্রিভেন্ট করবেন, এইখানে মনে করেন যে এই ধরনের তেমন কোনো কিছু সুযোগ নাই। মনে করেন সবাই সবাই সবাইকে ওয়াচ করতেছে এক নাম্বার, আর যদি কেউ কোনো কিছু এই ধরনের করে তেমন কোনো সুযোগ নাই এটা থেকে বেঁচে যাওয়ার। বাংলাদেশে হয়তো কিছু কিছু সময় দেখা গেছে যে তারা বিভিন্ন পলিটিক্যাল কারণে বেঁচে যায়, তারা একটা একটা কোনো কারণে মানে বেঁচে যায়, বাট এইখানে এই ধরনের কোনো সম্ভাবনা নাই। কেউ যদি করাপশন করে বা কেউ যদি খারাপ জিনিস খারাপ কাজ করে, তাদের মনে করেন যে আর তো ইলেক্টেড হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, তারা মনে করেন যে জেলেই যেতে হবে, এই ধরনের কোনো মানে এছাড়া কোনো পথ নাই। দল থেকে কোনো ইয়ে পাবে কিনা, না না এই ধরনের না, এই ধরনের এই ধরনের আপনার আগে আমি বলছি যে দেখেন আমার কথায় যাতে কোনো মতে ই না থাকে, যেহেতু আমি বাংলাদেশের কারেন্ট গভর্নমেন্টের খুব স্ট্রংলি সাপোর্ট করি, এই জন্য আমি এমন কোনো কথা বলতে চাই না যাতে তাদের কোনো রকম হার্ম হয় বা কোনো কিছু ইয়ে হয়। বাট আমি এইভাবে আমাদের এখানে কথা বলছি আবুল ভাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এবার যখন ক্ষমতা আসেন, ক্ষমতা আসার আগে তার স্লোগানই ছিল দুর্নীতির বিরুদ্ধে জেহাদ, দুর্নীতিমুক্ত প্রশাসন করবেন, এটাই কিন্তু তার ছিল জিরো টলারেন্স, এই কথাই কিন্তু প্রধান ছিল। এখন দেখেন আমরা কিন্তু আসলে বাংলাদেশের পরিস্থিতিতে চলে যাচ্ছি, প্রধানমন্ত্রী কিন্তু চান না যে দেশে দুর্নীতি থাকুক, দুর্নীতি হোক, রাইট, সেইটাই আমি বলতেছি যে মানে করেন যে প্রধানমন্ত্রীর তো চোখ মাত্র দুইটা, বা উনি কত জায়গায় চোখ দিয়ে রাখবেন, দুই যারা যারা বাংলাদেশের মতো দেশে দুর্নীতি করবে বা করেছে, এরা মনে করেন যে এটা প্রিভেন্ট করা অলমোস্ট ইম্পসিবল, কিন্তু উনি ওনার সাধ্যমতো ওনার যতটুকু সাধ্য ওনার যারা যেসব এজেন্সি আছেন তারা মনে করেন যে অনেক অনেক ভালো কাজ করতেছেন এখন এইসব ধরার জন্য, বিভিন্ন রকম কাজ অনেক আগে হয়ে যেত তারপরে ধরা পড়তো, এখন ধরা কাজ হওয়ার আগেও অনেক কিছু ধরা পড়ে যাচ্ছে ওইসব এজেন্সির কারণে যেগুলো এজেন্সি এসব ওয়াচ করতেছে আর কি। এইখানে ওই ধরনের কোনো সম্ভাবনা নাই, আপনারা জানেন নিউ ইয়র্কেও আমরা অনেক দিন ছিলাম, নিউ ইয়র্কেও বিভিন্ন সময় আমরা বিভিন্ন দুর্নীতির কথা আপনি আপনার মনে আছে কিনা, আমরা যখন প্রথম নিউ ইয়র্কে আসি আশির 82-83 দিকে একটা বিরাট ঘটনা হয়েছিল, এটার বলে পার্কিং ভায়োলেশন যে ডিপার্টমেন্ট আছে যেখানে পার্কিং টাকাটা জমা হইতো, ওইখানের ডিপার্টমেন্ট হেড ছিলেন মিনিস নামে একজন ভদ্রলোক, উনি ধরা পড়লেন যে উনি ওই পার্কিং ভায়োলেশনের যেসব টাকা উনি ওই টাকাগুলো উনি আত্মসাত করেছেন ওই ডিপার্টমেন্ট থেকে। সে ভদ্রলোক যখন ধরা পড়লো পত্রিকা টত্রিকায় যেসব, তখন যে খুব মানে বেরোলো,
উনি মনে করেন যে অল্প কিছুদিনের মধ্যে বিচারের আগেই উনি আত্মহত্যা করবেন। এটা একটা বিরাট ব্যাপার ছিল তখনকার সময়। আমার আমার খুব ভালো মনে আছে আমাদের মেয়র ছিলেন মেয়র কচ, তার অ্যাপয়েন্টি ছিলেন তিনি, তখন ছিলেন মারিও কুমো আমাদের গভর্নর ছিলেন তখন। তখনকার সময় পুরো আমেরিকার জন্য একটা বিরাট ছিল দুর্নীতির ইস্যু। তো এরকম দুর্নীতি মনে করেন যে নিউইয়র্কে তারপরেও অনেকবার হয়েছে, আপনারাও জানেন আমিও জানি, বা বিভিন্ন আদার স্টেটে হয়েছে। এখানে দুর্নীতি করে কেউ পার পেতে পারে না আর কি, বাংলাদেশেও পায় না, অল্প কিছুদিনের জন্য হয়তো ই করতে পারে। বাংলাদেশেও এখনো আইন আইনের দিক দিয়ে এইসব দুর্নীতির দিক দিয়ে অনেক ভালো পর্যায়ে চলে গেছে, যেগুলো গত 15-20 বছর আগেও ছিল না। অনেক ধন্যবাদ অভি ভাই। তো এই যে যদি আপনার সিলেক্টম্যান হিসেবে সংক্ষেপে যদি বলেন আপনার সফলতার দিকগুলো, মানে অ্যাচিভমেন্টগুলো যদি বলেন, বারবার নির্বাচিত হওয়ার যে যে নিশ্চয় একটা কারণ রয়েছে, এমনি এমনি তো নির্বাচিত হওয়া যায় না বারবার যদি কেউ কাজ না করে ঠিক মতো, এবং স্টেট রিপ্রেজেন্টেটিভ হিসেবে উল্লেখযোগ্য কাজগুলো যদি একটু সংক্ষেপে বলেন। ভাইয়া আমার আমার জন্ম 1960 সালে, আমাদের দেশের বাড়ি ভান্ডারিয়ায়, আর আমি বিয়ে করেছি পিরোজপুরে। আমার আব্বা সরকারি চাকরি করতেন, উনি খুব অল্প বয়সে অসুস্থতার কারণে 1988 সালে মারা যান। উনি ছিলেন সিনিয়র ডেপুটি সেক্রেটারি মিনিস্ট্রি অফ ডিফেন্স, অনেক বড় পজিশন যখন উনি ছিলেন, সিনিয়র ডেপুটি সেক্রেটারি মিনিস্ট্রি অফ ডিফেন্স, উনি যখন মারা যান চাকরি অবস্থায় মারা যান। সো এইভাবে মনে করে যে আমাদের, আমরা বড় হয়েছি বাংলাদেশে এরকম ভাবে। আমার সবসময় এক একটি ছিল যে আমার আব্বা যেমন মনে করেন যে সরকারি চাকরি করে মানুষের সেবা করতেন, আমিও মানুষের সেবা করব, সেটা যেখানেই হোক, আমেরিকায় বাংলাদেশে থাকতেও যা থাকতেও করতে পারতাম, বা আমেরিকা আছে এখানেও মনে করেন যে আমি সেবা করার প্রতি নিয়েই প্রমিস নিয়েই আমি এখানে ইনভলভ হই। সো কমিউনিটিতে বিভিন্ন রকমের মনে করেন যে সমস্যা থাকে, তাদের চাওয়া পাওয়া থাকে আমাদের সব কমিউনিটিতে, এরা সবাই চায় যে আপনি যদি সমস্যার সমাধানও না করতে পারেন, আপনি যদি তাদের কথাটা শুনেন, তাদের একটা জায়গায় নিয়ে যেতে পারেন এবং তারা স্যাটিসফাইড করতে পারেন তাদের, যে আপনি তাদের কথা শুনছেন এবং যারা সমস্যার সমাধান করতে পারবে তাদের সঙ্গে একটা কানেকশন সৃষ্টি করে দিচ্ছেন, তাইলেই আপনার অনেক পাওয়ার। তো এটা প্রত্যেক দিনের জব, এটা একদিন করলেই হবে না, ইউ হ্যাভ টু ডু ইট এভরি ডে, তাদের কথা শুনতে হবে। আমি যেমন আমার শহরের সবাইকে বলি যে আমি কিন্তু তোমাদের জন্য শুধু 12 ঘন্টা কাজ করি না, বা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করি না, আমি কিন্তু তোমাদের জন্য 24 আওয়ার্স ইউ ক্যান কল মি, তোমাদের সমস্যার জন্য তোমাদের সলভ করার জন্য তুমি আমার রাত্রি 2টার সময় কল করতে পারো, আমি একটু রাগ হবো না বা কোনো ইয়ে হবো না, বুঝছেন। তো মানুষ আমার যখনই কোনো প্রয়োজন হয় আমার এই করে, আমি যদি 100 ভাগ জিনিস যে আমি সমাধান করতে পারি তা না, কিন্তু আমি এমন একটা পর্যায়ে তাদের নিয়ে নিয়ে যেতে পারি যে তারা স্যাটিসফাই হয়ে যায়, আমি তাদের সমস্যাটা যদি সমস্যা নাও করতে পারি, আমি এমন একটা জায়গায় নিয়ে গেছি তারা একটা ভালো পজিশনে এখন আছেন। এরকম একটা 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 করে প্রত্যেক দিন আমার প্রমাণ করতে হয়, বিশেষ করে আমি বিদেশি হিসাবে আমার সবসময় তাদের কাছে প্রমাণ করতে হয় যে আমি তাদের চাইতে ডিফারেন্ট না, আমি তাদের মতোই একজন, বা আমি তাদের জন্য চিন্তা করি, এর মানে আর কি ভাইয়া। উল্লেখযোগ্য কাজের কথা যেগুলো আর কি, যেগুলো মনে করেন যে একজন আবুল খান ইতিহাস মানে একটা জায়গায় উল্লেখ থাকবে যে উনি কাজটা করে গেছেন তার এলাকায়, এরকম বিষয়ে বলার জন্য মত যদি থাকে। সো আমার শহরের কথা বলি, শহরের সিলেক্টম্যান হিসাবে, খুব ভীষণ ভালো একটা প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। সো আমার শহরে, যে শহরে যে যে বছর আমি ইলেকশনের জন্য রান করি, 2008 সালের মার্চে আমাদের ইলেকশন হয়। সো 2007 সালের সামার থেকেই এটার ক্যাম্পেইনটা শুরু হয়। জানেন আপনি যে লোকাল ইলেকশনের ক্যাম্পেইন খুব স্ট্রং ক্যাম্পেইন হয়, সবাই ভীষণ স্ট্রং মাইন্ডেড, খুব ইমোশনাল এবং খুব ই হয়। সো খুব হার্ড ক্যাম্পেইন যখন আমরা করতেছিলাম, তখন আমাদের ব্যালটে, আমাদের কিন্তু সবকিছু ডিসিশন ব্যালটে হয়, আমরা কি খরচ করব, একটা গাড়ি কিনতে হলে, একটা পুলিশের ভ্যান কিনতে হলে, ওটা কিন্তু ব্যালটে থাকে মার্চের ব্যালটে। তো ওই সময় আমাদের ব্যালটে ছিল আমাদের এখানে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করব। ওয়াটার আমরা গ্রাউন্ড থেকে ওয়াটার ই করি, ওই ওয়াটারের মধ্যে বিভিন্ন রকম খনিজ পদার্থ থাকে, ওইটাকে পিউরিফাই করার জন্য একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট দরকার। তখন $12 মিলিয়ন আমরা আমাদের ট্যাক্স পেয়ারদের কাছে চাই যে আমরা $12 মিলিয়ন লোন নেব এবং এটা ই করা দরকার। তখন ওই প্রথম বছর আমরা আমি আমার ক্যাম্পেইনের সঙ্গে ওই $12 মিলিয়ন এর জন্য আমি ক্যাম্পেইন করি।
যে আমাদের এটা পাস করো, নাহলে আমাদের ওয়াটার কোয়ালিটি খারাপ হচ্ছে এবং ফেডারেল গভর্নমেন্ট আমাদের ফাইন করবে যদি আমরা এই ওয়াটার কোয়ালিটি আমরা রাখি আমাদের রেসিডেন্টদের জন্য। ওই সময় আমি তো জয়ী হই, ওই সময় আমার ওই 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 প্রপোজালও জয়ী হয়, এবং তারপরে আমরা $12 মিলিয়ন দিয়ে $11 মিলিয়ন লাগছিল, পরে $1 মিলিয়ন আমাদের কম খরচ হয়েছে। 2010 সালের প্রথম দিকে আমরা সেই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করি। আর আমার শহরে মনে করেন যে 2008 সাল থেকে এই পর্যন্ত যত কিছু ডেভেলপমেন্ট হয়েছে, আপনি যদি আসেন বাড়িতে দেখবেন যে আমাদের শহরে কত বড় বড় ডেভেলপমেন্ট হয়েছে, শপিং সেন্টার বলেন, তারপরে ক্যাসিনো বলেন, তারপরে বড় বড় ফুড কোম্পানি, তারপরে এই গত সপ্তাহে ওপেন হয়েছে একটা বাস স্টপ, যেটা যে বাস স্টপ মনে করেন একটা কমিউনিটিতে একটা বাস স্টপ থাকা একটা বিরাট ব্যাপার। তাদের আপনি ওখানে গাড়ি পার্ক করে আপনি বস্টনের লোগন এয়ারপোর্টে যেতে পারবেন, বস্টনের শহরে যেতে পারবেন, এরকম বাস স্টপ তৈরি হয়েছে, এগুলো সব ইনভলভ আমি ছিলাম। কিন্তু আমি একা তো বলতে পারি না, বিকজ আমাদের তিনজন সিলেক্টম্যান, তিনজনই ইনভলভ ছিলাম, কিন্তু তারা তো মনে করেন তারা এক একজন 2 টার্ম ইন করছে গত 6 বছর, আমি মানে 13 বছর ধরে আমি সিলেক্টম্যান, বুঝছেন। তারপরে স্টেট লেভেলে যেসব জিনিস হয়েছে, মনে করেন যে আমাদের এখানে বিরাট একটা সমস্যা হলো যে আমাদের একটা বে আছে যেখান থেকে সাগর থেকে একটা নদী চলে আসছে, ওই নদী দিয়ে একটা জায়গায় আমাদের ফিশিং ফ্লিট গুলা আইসে ভেড়ে, যে আমরা যে মাছগুলো ধরা হয় ওই ফিশিং ফ্লিট এবং সঙ্গে আর একটা পার্টি বোর্ডের একটা কোম্পানি আছে যারা মানুষকে মাছ ধরতে নিয়ে যায় অ্যাজ এ প্লেজার বড় নদীতে, ওরাও অনেক বড় ফ্লিট, মনে করেন 10-15টা জাহাজ আছে ওদের। তো ওই ওই জায়গাটা ওই নদীটা ভরাট হয়ে যায় প্রত্যেক 4-5 বছর পর পর, বুঝছেন। তো ওই টাকা আনতে হয় ফেডারেল গভর্নমেন্টের কাছ থেকে। তা আমাদের যারা সিনেটর আছেন, যারা ই আছেন, ওনাদের সঙ্গে ই করে স্টেটের সঙ্গে বিভিন্ন রকমের কাজ করে আমরা গত 5 বার এটা ড্রেজিং করার জন্য আমি মানে খুবই গর্বিত যে আমি এটা করতে পারছি, এবং যাতে ফেডারেল গভর্নমেন্টের কাছে বারবার যেতে না হয়, যাতে আমরা একটা ফান্ড ক্রিয়েট করতে পারি। গত টার্মে আমি সাকসেসফুলি একটা বিল নিয়ে আসছিলাম, ওই বিলটা পাস হয়েছে, এবং আমাদের এখন ফিউচার ড্রেজিং করতে হলে আমাদের ফেডারেল গভর্নমেন্টের কাছে যে টাকা আসবে ওই ফান্ডে জমা হবে, তখন আর আমাদের আনসার্টিনিটির মধ্যে থাকতে হবে না যে এই কাজটা হবে কি হবে না। এরকমের অনেক অনেক মানে জিনিস আছে যেগুলো আমি ভেরি প্রাউড অফ অলসো। আর তারপরে আরেকটা জিনিস না বললেই নয় যে নিউহ্যাম্পশায়ারে আমরা ভীষণ স্ট্রং আমাদের সেকেন্ড অ্যামেন্ডমেন্টের জন্য। সেকেন্ড অ্যামেন্ডমেন্ট আপনি তো জানেন যে আমাদের স্টেটে খুব ওপেনলি সবাই গান কিনতে পারে, গান রাইট সবার খুব বেশি, ওইটার আমি ভেরি গুড প্রপোনেন্ট, আমি এটা খুব স্ট্রংলি সাপোর্ট করি, এবং বিভিন্ন রকমের বিল যাতে না পাস হইতে পারে গানের এগেনস্টে, তার জন্য মনে করেন সবসময় আমরা মানে করেন যে আমরা সবসময় এর মানে পক্ষে কাজ করি যাতে এন্টি গান বিলগুলো পাস না। এরকম অনেক অনেক জিনিস আছে, ফিউচারে আপনার ইচ্ছে আরো আরো অনেক আলাপ করা যাবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। আরেকটা বিষয় হলো যে এই যে ফান্ডিং এর যে বিষয়টা, আপনার যে লোকাল যে টাউনশিপের যে আপনার যে প্রশাসন, যে সরকার এখানে স্থানীয় সরকার এবং স্টেটের যে সরকার, সেখানে যে ফেডারেলের সাথে আপনার ফান্ডিং এর বিষয়টা যে একটু সংক্ষেপে বলেন। জিনিসটা হলো ভাইয়া একটা জিনিস খুব ইম্পর্টেন্ট আপনাদের সবার বলার জন্য, যে আমাদের স্টেটে কিন্তু কোনো ইনকাম ট্যাক্স নাই বা কোনো সেলস ট্যাক্স নাই। একমাত্র ট্যাক্স আমাদের স্টেটে আছে যখন আপনি কোনো ম্যাকডোনাল্ড বা কোনো রেস্টুরেন্টে খান, ওইখানে 9% ট্যাক্স দিতে হয়। এছাড়া কিন্তু আমাদের কোনো ট্যাক্স বা কোনো কিচ্ছু নাই এই স্টেটে। আমাদের এইখানে কোনো গাড়িতে আপনার ইন্স্যুরেন্স যদি না থাকে কোনো অসুবিধা নাই, কোনো গাড়িতে ইন্স্যুরেন্স কিনতে হবে না। আমাদের গাড়িতে যদি আপনি সিট বেল্ট না পরেন আপনাকে কেউ ধরবে না, আপনি যদি মোটরসাইকেল চালানোর সময় হেলমেট না পরেন আপনাকে কেউ স্টপ করবে না, কোনো ল নাই এর এগেনস্টে। তো এই জন্য বলে লিভ ফ্রি অর ডাই। আমাদের সব কিছু হয় হলো প্রপার্টি ট্যাক্স দিয়ে, আমি যে যে প্রপার্টিতে থাকি এখান থেকে যে ট্যাক্স অ্যাসেসমেন্টটা হয় আমরা সিলেক্টমেন্টটা করি, ওই ট্যাক্সটা যখন জমা হয় আমাদের ট্রেজারিতে আমাদের টাউনের, ওইখান থেকে আমাদের স্কুলও চলে, এই টাউনের সব অ্যাক্টিভিটিস সব কিছু। তো আমাদের একমাত্র ই হলো যে ওই যে 9%-এর কথা বললাম, ওই 9% যখন স্টেটের কাছে চলে যায়, যখন ওটা বলে মিল অ্যান্ড রেন্টাল ট্যাক্স, ওইখান থেকে 7% আমরা ব্যাক করে পাই, ওইটা হলো স্টেটের কাছ থেকে একমাত্রই। এছাড়া ফেডারেল গভর্নমেন্টের কাছ থেকে ওই রকমের বড় কোনো মানে ডেইলি লাইফ চালানোর জন্য আমরা তেমন কিছু পাই না স্টেটের কাছ থেকেও না। তারা বড় বড় প্রজেক্টগুলো তারা ই করে,
যেমন যে রাস্তাগুলা যে হাইওয়েগুলো এগুলো তারা ফান্ডিং করে, কিন্তু আমাদের আমাদের টাউনের ভিতরে রাস্তাগুলো এগুলো তারা কেউ ফান্ডিং করে না, আমাদেরই করতে হয় আমাদের এই প্রপার্টি ট্যাক্স দিয়ে, যে বিজনেস ট্যাক্স দিয়ে, যারা বিজনেস করে তাদের প্রপার্টি যা ট্যাক্স প্লাস আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে যা আসে। ওই ট্যাক্সের যে বিষয়টা যদি আবুল বাপ নিউ ইয়র্কে ছিলেন, তো এই ট্যাক্স যদি নিউ ইয়র্কের সাথে তুলনা করেন সেটা কেমন আসলে? আপনাদের যেসব সার্ভিস গুলো মিউনিসিপালিটি প্রোভাইড করে, মনে করেন সাপোজ আপনি মিউনিসিপালিটি যে ট্রাশ পিক আপ করে, আপনার পুলিশ সার্ভিস দেয়, আপনাদের কমিউনিটি সার্ভিস দেয়, এইগুলা আপনাদের ওই ওই টাকাগুলো দিয়ে আসে, ওই যে যে ট্যাক্স গুলো আপনারা দেন। বাট আমাদের এইখানে একমাত্র প্রপার্টি ট্যাক্স ছাড়া আমাদের গভর্নমেন্টের আর কোনো ইনকাম নাই, শুধু ওই প্রপার্টি ট্যাক্স আর ওই যে 7% যে মানুষ যে ইসের ট্যাক্স দেয়, এছাড়া তেমন কোনো কিছু নাই। সো নিউ ইয়র্কের সঙ্গে অনেক ডিফারেন্স, এরকম কিন্তু সব স্টেটে না। আমরা আমাদের স্টেটকে বলি লিভ ফ্রি অর ডাই। আপনি যদি পাশের স্টেটে যান, আমি যে শহরে থাকি এই শহরে কিন্তু ম্যাসাচুসেটসের বর্ডার করতেছে, ম্যাসাচুসেটস হলো আমাদের পাশের স্টেট, আমাদের সঙ্গে আমার শহরের সঙ্গে কিন্তু বর্ডার। ওখানে যদি যান আপনি নিউ ইয়র্কে যত রকমের ট্যাক্স আছে, নিউ ইয়র্কে যেভাবে ট্যাক্স অ্যাসেসমেন্ট হয় সবকিছুই ম্যাসাচুসেটস আছে। আপনাদের মনে করেন যে ইনকাম ট্যাক্স বলেন, প্রপার্টি ট্যাক্স বলেন, এমনকি আপনার দোকানপাটে যদি আপনি রেফ্রিজারেটর রাখেন তার জন্য ট্যাক্স আছে, আপনি যদি দোকানে মোটর অয়েল বিক্রি করেন যে অয়েল গুলো আপনি মোটরে দিতে হয় গাড়ির মধ্যে, গাড়ির ইঞ্জিনে ওই ওই মোটর যদি বিক্রি করে তার জন্য আলাদা ট্যাক্স আছে ওইসব স্টেটে। আমাদের এখানে ওই ধরনের কোনো কিছু নাই, এই জন্য আমাদের যেমন ইনকামও নাই ওরকম আমরা খরচও কম করি। আমাদের আপনাদের এখানে বেশি মানুষ পেশাজীবী, কি ধরনের পেশাটা, কি ধরনের কাজ সেখানে বেশি, এবং এই সেখানে যে মানুষ যে ট্যাক্স ছাড়া আপনাদের যে প্রশাসন চালাইতে কোনো অসুবিধা হয় কিনা? না, মনে করেন যে বিজনেস ট্যাক্স আছে, মনে করেন যে যারা ইসের কর্পোরেশন গুলা তাদের সামান্য কিছু ট্যাক্স আছে, কিন্তু ওইটা মানুষ যারা ডেইলি লাইফে বিজনেস করে বা আপনি যদি কোনো কিছু কিনতে চান, কোনো কোনো কিছু দোকান থেকে কিনতে চান কোনো ট্যাক্স নাই। আপনি যদি যে ইনকাম অনেক কম, অনেক কম, কেন মনে করেন এক প্যাকেট এক কার্টুন সিগারেট, মনে করেন এখনো আমাদের এখানে অনেকদিন তো সিগারেট বিক্রি করি না বা কিনি না, তবে মোস্ট প্রবাবলি মনে করেন $60-65 এক কার্টুন সিগারেটের দাম হবে বা $68 হবে মনে করেন এক কার্টুন মালবোরো। পাশের স্টেটে ওইটা হবে $120 হবে, মানে অলমোস্ট ডাবল হবে বা মনে করেন কমপক্ষে $50 বেশি হবে একেবারে পাশের স্টেটে। নিউ ইয়র্কের কথা বাদই দিলাম, নিউ ইয়র্কে আরো বেশি হবে। তো আমাদের এখানে যেমন ওরকমের তেমন কিছু নাই, অনেক লোক এসে এখান থেকে সিগারেট কিনে নিয়ে যায়, এবং আমাদের অন্যান্য খাদ্য সামগ্রীর দাম সেগুলো সবই কম, অনেক কম, অনেক অনেক কম, অনেক অনেক কম। মনে করেন যে আমাদের এখানে মনে করেন যে স্টেট লিকার স্টোর আছে, স্টেট রান করে, আমরা আমরা যারা স্টেট রিপ্রেজেন্টেটিভ আসি আমরা পলিসি সেট করি যে লিকার স্টোরের পলিসি কিরকম হবে। লিকার স্টোরে বিভিন্ন হাইওয়ের পাশে লিকার স্টোর আছে, ওখানে বাই অন্য স্টেট থেকে মনে করেন যে নাম মানল মাত্র মূল্যে, আমাদের এখানে যেহেতু কোনো ট্যাক্স নাই অনেক কম দামে এগুলো বিক্রি হয়। তারপরে বিভিন্ন রকমের আমাদের শহরে বড় বড় দুইটা সুপার মার্কেট আছে, পাশের স্টেট থেকে এখানে মানুষ আসবে বাজার করতে, কারণ এখানে সব কিছু সস্তা, আমাদের এখানে অনেক কিছু সস্তা, যেগুলো লাইফ বেশি সেখানে সাধারণ মানুষের জন্য কি কাজের সুযোগটা সেখানে বেশি দেখেন? মানে আমি ওইখানে কোনো ডিফারেন্টলি আমি বলতে পারবো না যে মানুষ কোনো স্পেশাল কোনো কাজ করে। আপনি যেরকম দেখেন সবাই একই রকমের কাজই করে, ধরেন বড় বড় কাজ আছে যারা ইঞ্জিনিয়ার ডাক্তার বা প্রফেশনাল যারা ই করে তারা তারা আছে, যারা লেবারের কাজ করে, মেনটেন্যান্সের কাজ করে, টেকনোলজিতে কাজ করে, সবই একই রকমেরই, কোনো মানে ওরকম কম। আপনাদের যে জায়গাটা তো এত বাংলাদেশে এখানে কম হওয়ার কারণ কি? বাংলাদেশে নিউ ইয়র্কে এত বেশি, ক্যালিফোর্নিয়া অনেক অন্যান্য স্টেট অনেক বেশি বাংলা। আমি আসলে মনে করেন যে একটা কারণ হইতে পারে যে আমাদের এখানে অনেক ঠান্ডা, এটা একটা কারণ হইতে পারে যে আপনাদের নিউ ইয়র্কে যেরকম ঠান্ডা তার চেয়ে বেশি, অনেক বেশি স্নো পড়ে এখানে, ওইটা একটা কারণ হইতে পারে। অথবা বাঙালিরা সবসময় মনে একটু লাইক করে যে ওনারা
যেসব জায়গায় আরো বাঙালিরা আছে এবং যেখানে বাংলাদেশি দোকানপাট রেস্টুরেন্ট আছে, তারা একটু ওইসব রেস্টুরেন্ট বা দোকানপাটের সুবিধাগুলা খুব করতে পারে, যেখানে অলরেডি আত্মীয় স্বজনরা আছে তাদের আশেপাশে থাকতে চায়, এইসব অনেক রকম কারণ থাকতে পারে আর কি। বুঝছেন ভাইয়া? অনেক কথা আমরা জানলাম আপনার থেকে। আমার একটা হলো যে ইলেকশনের কথা আর একটু যদি সংক্ষেপে একটু বলেন, যে এই যে নির্বাচন করার জন্য তো অনেক ব্যয় দরকার, অনেক টাকা পয়সা দরকার হয়, অর্থের প্রয়োজনে, সেটা কিভাবে ম্যানেজ করেন বা এখানে সিস্টেমটা যদি আমরা অনেক জানি আমার দর্শকদের জন্য যদি বলেন। সো যেহেতু মনে করেন যে আল্লাহর রহমতে আমার মনে করেন যে কিছু ব্যবসা বাণিজ্য আছে, আমি ফেসবুকে অথবা সোশ্যাল মিডিয়াতে অথবা কোনো জায়গায় আমি আমার ইলেকশনের ফান্ড রেজিং এর জন্য কোনো মানুষের কাছে কোনো কিছু চাই নাই। কিন্তু কিছু মানুষ জানে যে আমার যে সাইনগুলো লাগাইতে হবে, আমার যে লিফলেটগুলো লাগবে, তার জন্য টাকা পয়সা দরকার। তো কিছু কিছু চেক আমার কাছে তারা অটোমেটিকলি পাঠায়, যেগুলো তারা অনেক বছর ধরে পাঠাইছে, এবং ওইগুলো এত সামান্য, এত অল্প, যেগুলো মনে করেন যে আমার ওরকমের একটা অ্যামাউন্ট হইলে ওইটা গভর্নমেন্টে জানাইতে হয়। তো ওই অ্যামাউন্ট ক্রস কখনোই করে নাই যে আমার গভর্নমেন্টে জানাইতে হবে ওই ওই ইস্যুর জন্য। বাট আমি কখনো মানুষের কাছে ওইভাবে চাই নাই, এই কারণে যে মনে করেন যে প্রিটিমাস আমি ওরকম বিরাট ধরনের কোনো কিছু করি না। ধরেন আমার এইবার যে সেকেন্ড পজিশনে ভোট পাইছে, সেও স্টেট রিপ্রেজেন্টেটিভ হয়েছে, সে $20,000 খরচ করছে, বুঝছেন? সেখানে আমি খরচ করছি $2,000, বুঝছেন? সে $20,000 খরচ করছে, সেকেন্ড পজিশন পাইছে, সে সেকেন্ড ভোট পাইছে সে। আমি $2,000 খরচ করছি, আমি তার চাইতে কমপক্ষে 300 ভোট বেশি পাইছি, বুঝছেন? এরকম অনেক জিনিস আছে। আমি নতুন করে আমি কি করব ক্যাম্পেইনের জন্য, আমি সিলেক্টম্যান হিসেবে ক্যাম্পেইন করছি অসংখ্যবার, আমি একটার পর একটা ক্যাম্পেইন। এই যে দেখেন আগামী 2 বছর পরেই আমার এই ইস্যুর জন্য আবার ক্যাম্পেইন শুরু হবে, তার 2-3 মাসের মধ্যে আবার সিলেক্টম্যান। আমি 2023 সালের মার্চে আমার রি ইলেকশন সিলেক্টম্যানের জন্য, 2022 সালের মনে করেন যে সেপ্টেম্বর নভেম্বরে আমার স্টেট রিপ্রেজেন্টেটিভ ইলেকশন। তো ইলেকশনের পর ইলেকশন আমি করে যাচ্ছি, আমি নতুন করে কোনো কিছু দেখাইতে হবে না মানুষরে যে আমার আমি যা করব এই 2 বছর, সেটাই তার প্রমাণ আর কি, যে আমি কি করতেছি বা কি কাজ করব তাদের জন্য। জি, আমার ভাই, যে পরিমাণ খরচ হোক না কেন, আমরা যখন নিউইয়র্কে দেখি এখানে ফান্ড রেজ করা হয়, এক মেসিং ফান্ড আছে যে আপনি $1 যদি আপনি সিটিতে $1 দেন আপনি $8 পাবেন, এরকম একটা বিষয় এখানে আছে ইলেকশনে, আপনাদের এখানে এরকম আছে কিনা? না, সবকিছু আছে ভাইয়া, কিন্তু কথা হইতেছে যে আমাদের স্টেট এত ছোট, মনে করেন 1 পয়েন্ট, সবাই সবকিছু মনে করেন যে এই ছেলেটা নতুন আসছে পড়াশোনা করে, আমাদের পার্টির রিপাবলিকান পার্টি সাপোর্ট করে, সে ফান্ড রেজিং করছে বিভিন্ন ওয়েতে, $20,000 খরচ করছে। কারণ আপনি যদি ইচ্ছা করে টাকা খরচ করেন যেখানে আপনার সাইনের দরকার নাই, একটার জায়গায় আপনি 10টা লাগান, ইটস পসিবল। বাট আমি মনে করি নাই, আমি মনে করছি আমার যতটুকু দরকার মানুষকে জানানো যে কোন দিন ইলেকশনটা হবে এবং আমিও একজন ক্যান্ডিডেট, ওরকম ওই ওইটুকুই আমি করি আর কি। আর আমার বিশ্বাস যে আমি যে কাজটা আগামী 2 বছর করব, ওইখানেই আমার ক্যাম্পেইন রয়ে গেছে। আমার কথাটা সেলিম ভাই যদি বোঝার চেষ্টা করেন। আসলে যে ফান্ডিং যে সুবিধাটা সুযোগটা রয়েছে মানুষ থেকে মানুষ দিয়ে ফান্ডে, আপনার ফান্ডে অর্থ দেয়, সেখানে তো আপনার নিজের পকেট থেকে তো মানে যে টাকা খরচ করার প্রয়োজন পড়ে না এখানে খুব একটা। সামান্য কিছু টাকা সবসময় খরচ হয়, মনে করেন যে বিভিন্ন, মনে করেন যে 2-1 হাজার টাকা তো আপনার খরচ করতেই হবে, যা আপনি যখন এটা লাইক করেন এর মধ্যে ইনভলভ আছেন। ধরেন আমি $2,000 মধ্যে আমি হয়তো রেজ করছি বিভিন্ন লোকের কাছ থেকে, রেজ করিনি মানে তারা আমাকে চেক পাঠায় দিছে, মনে করেন যে আমি হয়তো আরো 1100-1200 টাকা আমার নিজেরও খরচ হয়েছে। তো এগুলোর জন্য আমি কখনো ই করি না, বাট আমি ওভার কোনো কিছু করি না। আমি আমি চিন্তা করি, বাংলাদেশ সরকারের কথা বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রীর কথা বলেছেন, তো এই যে দেশের একটা দ্বিপাক্ষিক অনেক বিষয় থাকে, ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক, রাজনৈতিক অনেক বিষয় থাকে, সেই বিষয়ে আপনার কোনো সুযোগ আছে কিনা সরকারকে বাংলাদেশের সাথে কোনো কিছুতে লেয়াজু করা, কোনো কিছুতে সহযোগিতা করা, এরকম কোনো বিষয় আছে কিনা বা করেছেন কিনা? ধরেন এটা খুব ভালো প্রশ্ন আপনি করছেন। দেখেন আমি তো ধরেন বাংলাদেশের যেসব পলিসি মেকার আছেন, আমেরিকায় যারা থাকেন অথবা বাংলাদেশের যারা আছেন, ওনাদের সঙ্গে তো আমার ওই রকমের ই নাই যে আমি কিভাবে ওনাদের হেল্প করতে পারি।
তবে আপনাকে আপনার মাধ্যমে আমি বলতে পারি ওনাদের সবাইকে, ওনারা যদি এই অনুষ্ঠান কখনো দেখেন, আমি ওনাদের যে কোনো ব্যাপারে আমি সবসময় হেল্প করার জন্য দাঁড়ায় আছি। যদি আমি আমার পজিশন দিয়ে আমি কোনোভাবে হেল্প করতে পারি বা কোনো ভাবে, ইফ আই হ্যাভ এন অ্যাভিনিউ টু হেল্প দেম, আই উইল ডু ইন এ হার্ট বিট। বুঝছেন আমি কি বলতে চাইছি? প্রশ্নটা আসলে যে সাধারণ ভাবে জাগে যে আমাদের এখানে যারা কূটনীতিকরা রয়েছেন, তারা দেখেন যে আপনার একজন রিপাবলিকান সিনেটরের সাথে বা রিপাবলিকান কোন উচ্চ পর্যায়ের কর্মকর্তার সাথে যোগাযোগ বা দেখা সাক্ষাৎ করতে অনেক কাঠখড় পোড়াইতে হয়, অনেক ডিপ্লোম্যাটিক অনেক চ্যানেলে যেতে হয়, যেটা কিন্তু আপনার সাথে খুব ইজি। আপনি আপনি রিপাবলিকান দলের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, বড় একটা জায়গায় আছেন, আপনাদের সাথে এই যোগাযোগটা কেন হয়? এটা আসলে আমার মানে আমি আপনার এটার উত্তর আমার আমার জানা নাই। কারণ আমি তো ধরেন গত দিস ইজ মাই ফোর্থ টার্ম, তো ধরেন 8 বছর আমি এর মধ্যে ইনভলভ। এর মধ্যে মনে করেন যে আপনাদের সাংবাদিকদের একটা অনুষ্ঠান হয়েছিল নিউ ইয়র্কে, আপনাদের নিউ ইয়র্ক প্রেস ক্লাবের বছর দুয়েক আগে, ওইখানে আমি আমন্ত্রণ করছিল, ওইখানে গেছিলাম। ওইখানে আমার আপনাদের যে ফার্স্ট সেক্রেটারি ছিলেন ভদ্রমহিলার নামটা আমার ঠিক মনে নাই, বা কনসুলেট জেনারেল ছিলেন, জি জি জি, ওনার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। এছাড়া তেমন একটা তেমন কারোর সঙ্গে ওনাদের যোগাযোগ হয় নাই বা ওনারাও যোগাযোগ করেন নাই, বাট দ্যাট ওনারা হয়তো বিজি বা যে কোনো কারণে হোক, দ্যাট ডাজেন্ট ম্যাটার। বাট আপনার মাধ্যমে আমি সবাইকে বলতে চাই যে আমার আমার দ্বারা যদি কোনোভাবে কোনো রকমের কিছু করতে পারি আমি আমার দেশকে, আমি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমি স্ট্যান্ডিং বাই, আমি সবসময় করবো। মনে করেন যে আমি তো খুঁজে বের করতে পারি না যে আমি কিভাবে ওইখানে যাব বা কিভাবে হেল্প করবো, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারে যে ইফ আই ক্যান বি হেল্পফুল হেল্পফুল ফর দ্যাম, এইটা আর কি ভাইয়া, বুঝছেন? এছাড়া কোনো ইচ্ছু নাই। আমি আপনার আগেও বলছি যে আমি স্ট্যান্ডিং বাই, আমার কোনো অসুবিধা নাই, যে কোনো সময় আমি যে কোনো অ্যাভিনিউতে ওনাদের হেল্প করতে রাজি আছি। কারণ আপনি রিপাবলিকানের মতো একটা দলের একটা গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টি থেকে, সেটা যেটা এবং উপরে কারোর সাথে যোগাযোগ করা, যদিও স্টেট ডিপার্টমেন্ট মানে স্টেট লেভেলে সুযোগ না থাকলো, কিন্তু ধরেন কংগ্রেসম্যান বা স্টেট ইউএস সিনেটর তাদের স্টেট ডিপার্টমেন্ট বিভিন্ন জায়গাতে আপনাদের অবশ্যই একটা সম্পর্ক রয়েছে, সেই সঙ্গে তো আমাদের কূটনীতিকরা বাংলাদেশের কূটনীতিকরা আপনাদের সাথে যোগাযোগ করলে একটু লেয়ার জোবা তাদের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটু কাজে আসে। আমাদের বাংলাদেশিদের একটা টেন্ডেন্সি আছে, ধরেন আমি ফিল করি, আমি আই হোপ আই এম রং, যে আমাদের আমেরিকা যারা আমরা থাকি তারা শুধু শুধু ডেমোক্রেটিক পার্টি হইলো আমাদের পার্টি, অন্য কেউ পার্টি না। ধরেন আমাদের বাংলাদেশেও একটা একটা সেন্টিমেন্ট আছে যে শুধু আওয়ামী লীগই একমাত্র পার্টি, ওখানে বিএনপি বলতে কোনো কিছু নাই। এই ধরনের মানসিকতা চেঞ্জ করা উচিত আমাদের বাংলাদেশ। এখানে রিপাবলিকান পার্টিও আপনি দেখেন যে ডোনাল্ড ট্রাম্প, এবার কিন্তু আমরা নিউ ইয়র্কেও দেখেছি, বিভিন্ন স্টেটেও দেখেছি, এবার কিন্তু বাংলাদেশের মধ্যে অনেক কিন্তু রিপাবলিকান পার্টিতে কাজ করেছে। জি জি, যে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, যে আমরা দুনো পার্টিকেই দেখা উচিত, যাতে কারা কি করতেছে, সবার সঙ্গেই সম্পর্ক রাখা উচিত, সবার সঙ্গেই ভালো ই করা উচিত। সেটা বাংলাদেশের বেলায় আমি ই করি, যে পার্টি উইন করবে তারা ছাড়া আর কোনো পার্টি থাকতে পারবে না দেশে, এটা গণতন্ত্রের জন্য ডেমোক্রেসির জন্য একেবারে খারাপ জিনিস। তো আপনার ওই কথাটা যে জন্য বলি, ধরেন বাংলাদেশের বিভিন্ন রকমের ইমিগ্রেশন প্রবলেম আছে বাংলাদেশিদের এই দেশে, যেটা মনে করেন যে খুব বড় ধরনের প্রবলেম, বিভিন্ন রকমের আরো অন্যান্য রকমের প্রবলেম আছে। যদি আমার ক্যাপাসিটিতে আমি যে 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 জায়গায় আছি, আমি মনে করেন ওরকম বিরাট কিছু না যে ইউনাইটেড স্টেট কংগ্রেসম্যান, আমি একটা স্টেটের রিপ্রেজেন্টেটিভ, স্টেট কংগ্রেসম্যান, তো আমার ক্যাপাসিটিতে আমি যদি কোনো কিছু করতে পারি, যদি কেউ আমাকে কোনো অ্যাভিনিউর কথা বলেন যে আমি কোনো হেল্প করতে পারি আমার দেশের জন্য, আমার দেশের ভাইদের জন্য, বোনদের জন্য, প্লিজ লেট মি নো, আই উইল, আমি যে কোনো ভাবে আপনাদের হেল্প করব আমার পজিশন ই করে আর কি। আর আর যদি মনে করেন যে কেউ আমাদের নিউ হ্যাম্পশায়ারে মুভ করতে চান, এখানে মুভ করতে হলে কি কি করতে হবে আমি আপনাদের সবাইকে আমি বলে দেবো, আপনারা পছন্দ করবেন কিনা ওইগুলো হলো কথা। কেন আমাদের যদি বাজার টাজার করতে হয় বেশ অনেক দূরই ড্রাইভ করে যেতে হয় আর কি। না প্রথম যদি বাংলাদেশ মানে করেন নিউ ইয়র্ক থেকে বা অন্য স্টেট থেকেও যায়,
প্রথমে তাদের কি করা লাগবে, কি সুযোগটা আছে সেখানে, মানে সাধারণ ভাবে সেখানে প্রতিষ্ঠিত হওয়ার জন্য? শুনেন, এখনো আনএমপ্লয়মেন্ট অনেক লো আমাদের স্টেটে, লোকজন পাওয়া যাচ্ছে না ওই রকমের কাজ কামের জন্য। কিন্তু মেইন প্রবলেম হলো হাউজিং। তো হাউজিং হলো যে এইখানে অ্যাফোর্ডেবল হাউজিং এই আমাদের এখানে ওরকম ভাবে তৈরি হয় নাই। সবকিছুই ধরেন ওই যে ওয়ান ফ্যামিলি হাউস বা টু ফ্যামিলি হাউস এইরকমের, তার বাইরে ওরকমের অ্যাপার্টমেন্ট যা তৈরি হয়েছে বা যা কিছু হয়েছে ওরা ওইভাবে ই হয় নাই। তো হাউজিং যদি ঠিক রাখা যায় ও তেমন একটা এইখানে ই না, আর কেউ যদি মানে নিউ থেকে বেশি দূরে না, মাত্র মাত্র 2.5-3 ঘন্টার পথ আর কি, 250 মাইল মনে হয় নিউ ইয়র্ক থেকে আমাদের নিউ হ্যাম্পশায়ার আর কি, বস্টন থেকে 50 মাইল এখান থেকে নিউ ইয়র্ক, বস্টন নিউ ইয়র্কের মাঝামাঝি, না 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 বস্টন আর নিউ ইয়র্কের মাঝে, বস্টন থেকে 50 মাইল, বস্টন থেকে নিউ ইয়র্ক আরো 200 মাইল, আরো 200 মাইল আর কি, বুঝছেন? বেশি বেশি দূরে না। আমরা তো এই কোভিডের আগে আমরা নিউ ইয়র্কে সবসময় যেতাম। আপনি জানেন কিনা, আপনার যা আপনি জানেন কিনা, আমরা আমি অন্য অনুষ্ঠানও করছি আপনাদের অন্য চ্যানেলে, আমি আমার ফ্যামিলি মার্চের শেষে এবং এপ্রিলে কিন্তু আমাদের কোভিড-19 হয়েছিল, আমরা অনেক সাফার করছি। আমাদের লোকাল লোকাল নিউজ পেপারে আমাদের পুরো অডিলটা ওরা ই করছিল, আমার ওয়াইফ হাসপাতালে ছিল, আমরা আল্লাহর রহমতে বেঁচে গেছি ওই ই দিয়ে। বাট আমরা জানি যে কোভিড-19 কি জিনিস এবং সবাই কি, আমি আপনার মাধ্যমে সবাই কি সাবধান থাকতে এবং সবাই পরিবার পরিজন নিয়ে সবাই যাতে সাবধান থাকেন এই করব আর কি। আর দেশের জন্য কোনো কিছু করার সুযোগ হয়েছে কিনা বাংলাদেশের জন্য? এমন কোনো অ্যাভিনিউ আমি পাই নাই যে আমি কোনো কিছু করতে পারি এই বছরগুলোর মধ্যে। নিজের এলাকা, নিজের এলাকা, বরিশাল না, নিজের এলাকা আমি যাই সবসময়, আমি দেশে গেলে আমার নিজের ভান্ডারিয়ায় যাই। আমি ওইখানেও মনে করেন যে আমার মানে ভাগ্য হয় নাই এমন কোনো কিছু করার যেটা মনে করেন যে আমি ইনভলভ ছিলাম আর কি। ইন ফিউচার হয়তো ইনশাআল্লাহ করব। আমরা শেষ করব, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপাতত এই কাজ করতেছি এখানকার মানুষের জন্য, আমার ডিস্ট্রিক্টের লোকের জন্য। ইন ফিউচার যদি আমি মনে করেন যে বাংলাদেশের বাংলাদেশের এখনকার গভর্নমেন্ট যিনি আছেন জানারা যারা ওনারা আছেন ওনাদের জন্য কোনো হেল্প করতে পারি, আমার জন্য অনেক বড় করা হবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। অনেক 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 ধন্যবাদ বলবি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের সবাই ধন্যবাদ এবং আপনার সব দর্শককেও সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজ